আজকে আমরা যেখান থেকে শুরু করব, আজকে আমাদের শপিফাই প্রোডাক্ট ডেসক্রিপশন নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের আর্নিংয়ের জন্য, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা যারা আছি তারা কিন্তু এই প্রজেক্টের উপরে আমরা ভালো একটা আর্নিং করি। সো সেই জন্য আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে একটু কথাবার্তা বলবো, যে কীভাবে একটা প্রোডাক্টের ডিসক্রিপশন রাইটিং করা হয় অথবা কন্টেন্ট রাইটিংয়ের উপর আমাদের আজকে কিছু আলোচনা থাকবে। তো আজকে আমাদের ক্লাস ফোর আমাদের শুরু করে দিই, এবং আজকে ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে হচ্ছে গিয়ে শপিফাই প্রোডাক্ট ডিসক্রিপশন রুলস, যে কী কীভাবে প্রোডাক্ট ডিসক্রিপশন লিখতে হয়, কী কী বিষয়গুলো আমাদেরকে চিন্তাভাবনা করে লিখতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দুই নম্বর হচ্ছে গিয়ে আর্টিকেল রাইটিং কী, তারপর হচ্ছে গিয়ে আর্টিকেল রাইটিং ফরম্যাট গুলো কেমন হবে, এবং ফাইনালি হচ্ছে গিয়ে আর্টিকেল রাইটার জন্য যে বিষয়গুলো জরুরি অথবা হওয়া দরকার ওই বিষয়গুলো নিয়ে কিন্তু কথাবার্তা বলা হবে। সো আমরা শুরু করে দিই। প্রথমত হচ্ছে গিয়ে শপিফাই প্রোডাক্ট ডিসক্রিপশনের উপরে আমরা যখনই কাজ করব তখন আমরা 120 থেকে 150 ওয়ার্ডের ডিসক্রিপশন লেখার জন্য আমরা ট্রাই করব। কিন্তু এখানে কি বলছে, বাট দ্য নাম্বার মাইট বি মোর লেস দেন অ্যাকর্ডিং টু বায়ার ডিমান্ড, বায়ারের চাহিদার উপরে আমাদের ডিসক্রিপশনগুলো কম অথবা বেশি হতে পারে। কারণ আমাদের, আমরা জানি যে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আমাদের মধ্যে থাকে, তাদের চাহিদা, তাদের চাওয়া পাওয়াগুলো ডিফারেন্ট হয়। সো ওদের চাহিদার উপরে আমরা কাজগুলো করতে পারি। আচ্ছা, আমি এর মধ্যে একটা ক্লায়েন্টের সাথে কথাবার্তা হলো, তার সাথে একটা ডিল হলো, $400 একটা অফার পাঠাতে বলতেছে, আমি একটু অফারটা পাঠিয়ে দিই, এরপরে আমি ক্লাসগুলো কন্টিনিউ করতেছি। ওকে, ওকে, আমি অফারটা পাঠিয়ে দিলাম $400, বাইরে বসে $400 পাঠাতে পাঠালাম, দেখা যাক সে অ্যাকসেপ্ট করে কিনা। ওকে, আমরা তাহলে আমাদের আবার ক্লাসে ফেরত আসি। সো ডেসক্রিপশনগুলো ডিপেন্ড করবে আমরা কি কম করবো নাকি বেশি করবো, সেটা টোটালি ডিপেন্ড করবে ক্লায়েন্টের চাহিদার উপর। যে অনেকগুলো ক্লায়েন্ট থাকে তারা বলে কি যে ডেসক্রিপশনগুলো কম হবে, ওকে ফাইন। আবার কিছু ক্লায়েন্ট আছে তারা বলে কি যে ডেসক্রিপশনগুলো একটু বেশি হোক। সো এগুলো সম্পূর্ণটাই ডিপেন্ড করে হলো গিয়ে কিসের উপর, যে ক্লায়েন্টের যে চাহিদা থাকে তাদের চাহিদার উপরে এই আমরা ডেসক্রিপশনগুলো লিখে থাকি। সো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে আগে বায়ারের সাথে কনফার্ম করব যে তারা কী ধরনের ডেসক্রিপশন চায়, কত ওয়ার্ডের মধ্যে চায়। কারণ আমরা যখন আমাদের গিগুলো ওপেন করি তখন ওই গিগের মধ্যে কিন্তু সব ধরনের ইনফরমেশনগুলো লেখা থাকে যে আমরা কত ওয়ার্ডের মধ্যে ডেসক্রিপশনগুলো করব। তো সেই অনুপাতে আমরা কী করবো, বায়ারের সাথে একটা কথাবার্তা বলে ওই অনুপাতে কাজগুলো নিব। যেমন ধরুন ওয়ার্ড যদি বেশি হয় তাহলে আপনি প্রাইসটা একটু বাড়িয়ে নেবেন, যদি ওয়ার্ড কম হয় তাহলে একটু কম ওয়ার্ডের মধ্যে কম প্রাইসের মধ্যে কাজটা করতে হবে। সো এখানে ওয়ার্ড বলতে কী বোঝাচ্ছে, এখানে প্রতিটা শব্দ হচ্ছে একটা ওয়ার্ড। ধরেন আবার এই ওয়ার্ডগুলো আপনি কাউন্ট করবেন কীভাবে, আপনি তো লেখার সময় তো কাউন্ট করাটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। সেই জন্য আমরা কী করছি, একটা সাইট ইউজ করবো, যে সাইটের নাম হচ্ছে কি wordcounter.net। এই wordcounter.net-এর কারণে আমরা কী করতে পারবো, আমাদের যে ডেসক্রিপশন থাকবে সেটাকে খুব সহজে কাউন্ট করতে পারবো। তাহলে যদি একটু দেখি, wordcounter.net যখন আপনি লিখবেন, লেখার পরে আপনার কতটা লাইন লেখা হলো এবং সেখানে কয়টা ওয়ার্ড, কয়টা ক্যারেক্টার আছে সেটা খুব সহজেই এই ওয়ার্ড কাউন্টার আমাদেরকে বলে দিতে পারবে। সো আমরা যদি একটু এক্সাম্পল দেখি, ধরেন এটা হচ্ছে, আমরা একটা এক্সাম্পল নিই, ফর এক্সাম্পল
এই লাইনটা, ধরো আমি এতটুকু ডিসক্রিপশন লিখলাম, এখন এখানে কয়টা ওয়ার্ড আছে সেটা যদি আমি একটা একটা গুনতে যাই তাহলে কিন্তু অনেক সময় যাবে, হাউ ডিড দিস পার্সন, সো অনেক সময় যাবে। আমরা যদি শর্টকাট যদি সবগুলো ডিসক্রিপশন নিয়ে যদি আমরা এখানে বসাই দিই তাহলে ওরা আমাকে বলে দিচ্ছে যে এখানে 46টা ওয়ার্ড হলো। সো যখন আপনি কাজগুলো করতে থাকবেন, করতে করতে একসময় গিয়ে আপনার আইডিয়া হবে যে আমি আসলে কত লাইন লিখলাম, এবং বুঝতে পারবেন যে আমি যদি ফর এক্সাম্পল এতটুকু লাইন যদি আমরা লিখি কোনো একটা ডিসক্রিপশনের জন্য তাহলে সেটা সাধারণত কত ওয়ার্ডের হবে। সো 1000 থেকে এটা 107 ওয়ার্ডের মতো, তাহলে আমরা কী করবো, একটা ডিসক্রিপশনকে দুই প্যারাতে ভাগ করতে পারবো। যেমন ধরেন ডিসক্রিপশন অনেকটা এরকম হইতে পারে যে যদি 150 ওয়ার্ডের মধ্যে হয়, দেখেন 161 হলো, তাহলে আমরা দুই প্যারার মধ্যে ডিসক্রিপশনগুলোকে যদি ভাগ করে লিখি তাহলে আমরা কী করতে পারবো, আমাদের 150 ওয়ার্ডের মধ্যে কাজটা হয়ে যাবে। সো যদি বলা হয় যে আমরা কীভাবে আইডিয়া করে লিখবো, তাহলে বুঝতে হবে কি 3 লাইন করে আমরা লিখবো, মানে প্রতিটা ডিসক্রিপশনের টার্গেট থাকবে কি 3 লাইন করে, এক প্যারা এক প্যারা 3 লাইন, নিচের পার 3 লাইন, তাহলে কিন্তু 150 ওয়ার্ড হবে। তো 150 ওয়ার্ড বললে যে 150 ওয়ার্ড হইতে হবে গুনে গুনে তা কিন্তু না, একটু এদিক সেদিক হইতেই পারে, কমা বেশি হইতে পারে। সো এটা একটু এটা মাথায় রাখবেন। তাহলে এই পয়েন্টটা গেল, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট যে আপনি কতটা ডিসক্রিপশনে লিখবেন সেটা। আচ্ছা আমি একটু দেখি, ওকে একটু বলে দিই, আই হ্যাভ সেন্ড ইউ অফার প্লিজ। ওকে, তাহলে আমরা একটা পয়েন্ট দেখলাম যে কীভাবে আমরা ওয়ার্ড কাউন্টগুলো করব, একটা পয়েন্ট শেষ। এরপর পয়েন্ট আসি, এরপর পয়েন্টটা কি, আমরা ডিসক্রিপশন লিখার সময় অবশ্যই আমাদের গ্রামারলিটা ইউজ করব। আমরা কি গ্রামার ইউজ করব, অবশ্যই পেড গ্রামার ইউজ করার জন্য ট্রাই করব। প্রথমের দিকে হয়তো আমরা এখন যারা প্র্যাকটিস করতেছি তারা আমরা কী করতে পারলাম, আমরা গ্রামারলিটা ফ্রি ইউজ করব। ফ্রি ইউজ করার পরে আমরা যখন ক্লায়েন্ট পাওয়া শুরু করবো, আমাদের যখন কাজ আসা শুরু করবে, তখন আমরা আস্তে আস্তে সেগুলোকে কী করে ফেলবো, আমরা সেগুলোকে পেডে নিয়ে আসবো। এবং পেডের জন্য কিন্তু অনেক টাকা খরচ হবে তা কিন্তু না, ধরেন একটা কাজের জন্য আমাদের কেমন খরচ হতে পারে, 700 টাকা মতো হতে পারে পার পার্সন। সো 1 মাসে আপনি 700 টাকা যদি খরচ করেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেনিফিট হবে, কারণ আপনি বিভিন্ন ধরনের ক্যান্সেল থেকে বায়ার যে মেসেজগুলো দেয় একটা কাজ হওয়ার পরে যে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক, এরপর হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং ঠিক নাই, এ ধরনের অনেক কথাবার্তা বলতে পারে। যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের ইংলিশটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সো আমাদের গ্রামাটিক্যাল ইস্যু, স্পেলিং এগুলো হইতেই পারে। সো এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে অবশ্যই গ্রামারলি এক্সটেনশনটা ইউজ করতে হবে। আচ্ছা এরপর কি আসলো, যে জি রেকর্ড হচ্ছে, এরপরে পয়েন্টটা কি, ইউজুয়ালি দ্য ডিসক্রিপশন উইল বি উইদিন 2-3 প্যারাগ্রাফস, 2 থেকে 3 প্যারাগ্রাফের মধ্যে আমাদের ডিসক্রিপশনগুলো হবে। তো এখানে দেখেন আমি 2টা এক্সাম্পল দিলাম, এদিকে একটা প্রোডাক্টের এক্সাম্পল, এদিকে একটা প্রোডাক্টের এক্সাম্পল। সো বেসিক্যালি আপনি যে প্রোডাক্টের ডিসক্রিপশনগুলো লিখবেন সেগুলো 2 প্যারাও হইতে পারে, সেগুলো আবার 3 প্যারাও হইতে পারে, ডিপেন্ড করতে সেগুলো প্রোডাক্টের উপর। যদি সেই প্রোডাক্টের আপনার ডিসক্রিপশন যদি অ্যাভেলেবেল পান তাহলে আপনি 3 প্যারা করেন, কোনো সমস্যা নেই। যদি আপনি ডিসক্রিপশনগুলো কম পান সেক্ষেত্রে আপনি 2 প্যারা করলেই চলবে। তো সেই জন্য বলতেছি কি যে কিছু ক্ষেত্রে ডিসক্রিপশনগুলো 2 প্যারা হবে, কিছু ক্ষেত্রে 3 প্যারা হবে, এটা মিলে 1 প্যারা, এটা মিলে 1 প্যারা এবং নিচেরটা 1 প্যারা, 3 প্যারার মধ্যে অথবা 2 প্যারার মধ্যে ডিসক্রিপশনগুলো কমপ্লিট করবে। এখন প্রশ্ন আসছে যে ভাই আমি কি ডিসক্রিপশনগুলো লিখবো নাকি আমি কোথাও থেকে আমি কালেকশন করবো। সো যখনই আপনি কোনো একটা ডিসক্রিপশন লিখতে বসবেন তখন আপনাকে ওই প্রোডাক্টের মেন কিওয়ার্ডটা বের করে, প্রতিটা প্রোডাক্টের একটা মেন কিওয়ার্ড আছে। সো আমরা আজকে একটু দেখে নিই যে কোন প্রোডাক্টের মেন কিওয়ার্ড কোনটা। আমরা যদি অ্যামাজনে চলে যাই অথবা আমরা অলরেডি একটা শপিফাই অ্যাকাউন্টে লগ ইন করা আছি, আমরা যদি ধরেন একটা প্রোডাক্টের আমরা এই প্রোডাক্টে ক্লিক করলাম,
একটা এক্সাম্পল দেখি। এটা একটা ক্লায়েন্টের স্টোর, এটা একটা ক্লায়েন্টের স্টোর। সো এখানে দেখেন যখন আমরা একটা টাইটেল পাবো, এই টাইটেলটা অনেক বড় থাকবে এবং ডিসক্রিপশনগুলোর অবস্থা এরকম থাকবে, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টের যে প্রোডাক্টগুলো আনা হয় সেগুলো ওভারলোডের মাধ্যমে নিয়ে আসা হয় অ্যাপসের মাধ্যমে, ওভারলোডের মাধ্যমে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টগুলোকে নিয়ে এসে তারা শোরুমের মধ্যে সেল করে, এবং আলি এক্সপ্রেসের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকে সেগুলো সবগুলোকে ওরা চেঞ্জ করে কাস্টমার কেনার মতো করে, ডিসক্রিপশনগুলো লিখে টাইটেলগুলো অনেক ছোটো করে ফেলে, যাতে করে তারা ফেসবুকের মধ্যে অ্যাড করতে পারে, তারা যাতে ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম তারপর বিভিন্ন মার্কেট প্লেসের মধ্যে তারা যেন অ্যাড করতে পারে, সেজন্য তারা কী করে ডিসক্রিপশনগুলোকে ছোটো করে এবং ইনফরমেটিভ করে টাইটেলগুলোকে ছোটো করে, যাতে ফেসবুকের জন্য ভালো ফিট হয়, ইনস্টাগ্রামের মধ্যে যাতে ফিট হয়, ওই রকম করে ডিসক্রিপশনগুলো এবং টাইটেলগুলো করে। সো অনেক বড় টাইটেল থেকে আপনাকে বুঝে নিতে হবে যে এই এত বড় টাইটেল থেকে মেন কিওয়ার্ড কোনটা। তো মেন কিওয়ার্ড কোনটা বোঝার জন্য আপনাকে টাইটেল এবং ছবি এই দুইটা জিনিসের উপর নজর দিতে হবে, যা আসলে প্রোডাক্টটা কী। তো যদি আপনি প্রোডাক্ট একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এটা একটা কলার, এটা যদিও ভেল্টের মতো লাগছে সেটা ভেল্ট, বাট এটা কিসের সেটা আপনাকে একটু টাইটেলটা পরে বুঝতে হবে। সো আমরা একটু দেখি কি বলছে, কাস্টম ডগ কলার্স লেদার পার্সোনালাইজড প্যাট ডগ ট্যাগ কলার ল্যাশ। দেখেন ওদের চাইনিজদের টাইটেলগুলো যদি আমরা পড়ি তাহলে এগুলোর কোনো মিনিং পাবো না, সেগুলোর কোনো সেন্টেন্স মেকিং ঠিক নাই এবং সেগুলোর ওয়ার্ড মিনিং আমরা খুঁজে পাবো না, কারণ তারা কী করে বিভিন্ন কিওয়ার্ডগুলোকে একসাথে জড়ো করে ফেলে। সো আমরা কিন্তু কাজগুলো এভাবে করবো না, আমরা সাধারণত যখন একটা টাইটেল করবো তখন ওই টাইটেলের মধ্যে কিছু ফরম্যাট রেডি করব, তার মধ্যে টাইটেলের মধ্যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্ট মানে হচ্ছে আমাদের যে মেন মেন কিওয়ার্ড অথবা যে নাম দিয়ে ওই প্রোডাক্টটাকে ডাকা হয় সেটা, তারপর হচ্ছে ওই প্রোডাক্টের ফিচার গুণাবলীগুলো নিয়ে আসতে হবে, এরপর হচ্ছে ওই প্রোডাক্টের কোনো কালার অথবা সাইজ এ ধরনের কোনো ইনফরমেশান আছে কি না সেগুলোকে আমরা টাইটেলের মধ্যে রাখতে চেষ্টা করব। তো সাধারণত আমরা ওইসব ফলো করে আমরা টাইটেলগুলো করি এবং টাইটেল নিয়ে কিন্তু আমাদের অলরেডি আগের ক্লাসগুলো হয়ে গেল। তো এখন বিষয় হচ্ছে গিয়ে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে কি যে এই যে প্রোডাক্ট যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা বেল্ট এবং এটা হচ্ছে প্যাট বেল্ট, এটা কিন্তু মানুষের জন্য, এটা হচ্ছে কুকুরের জন্য। সো টাইটেলের মধ্যে যখন আমরা দেখব তখন আমরা বুঝবো কি এটা হচ্ছে একটা ডগ কলার্স লেদার, লেদারের একটা এটা একটা কলার, তো অথবা এটাকে লেশও বলা হয়। আচ্ছা সো আমরা যদি এই টাইটেলটাকে টাইটেল ছোটো করি অথবা মেন কিওয়ার্ড করে নিয়ে আসি তাহলে দেখতে হবে আমরা কি ডগ এটা হচ্ছে আমাদের মেন টাইটেল। তো আমি কী করবো এই টাইটেলটাকে নিয়ে আমরা একটু গুগলে একটু দেখব যে এই যদি আমরা এই কিওয়ার্ডটা ইউজ করে থাকি, টাইটেলটা ইউজ করে থাকি তাহলে আমাদের কী কী আসে, প্রোডাক্ট আসে কি না অথবা সিমিলার প্রোডাক্ট আসে কি না। তাহলে দেখলাম কি যে হ্যাঁ এক্স্যাক্টলি সেম প্রোডাক্টে আসছে এবং আমাদের টাইটেলটাও ঠিক আছে, আমাদের কিওয়ার্ড চয়েসটাও ঠিক আছে। সো আপনি কী করবেন এক্স্যাক্টলি এই টাইটেল দিয়ে আপনি অ্যামাজন amazon.com এসে আপনি কী বললেন ফাইন্ড করলেন। এখন প্রশ্ন আসতে পারে যে amazon.com বলার কারণ কী, এগুলো ডিপেন্ড করতেছে আপনার ক্লায়েন্টটা কোন দেশের, যদি আমেরিকান হয় তাহলে আপনি অবশ্যই amazon.com চলে আসবেন, ক্লায়েন্ট যদি ইউকের হয় তাহলে amazon.co.uk। ওকে সো ওই ধরনের করে আপনি খুঁজবেন। এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট যে amazon.co এই বিষয়টা কেন বললাম, এই বিষয়টা বলার একটা কারণ আমি দেখাই তাহলে সবাই বুঝতে পারবেন বিষয়টা। ওকে সো ড্যাশ অনুপাতে কিন্তু ওয়েবসাইটগুলোর অ্যাড্রেসগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হবে, আমরা একটু সেটা একটু দেখে নিই। এর মধ্যে কি কেউ জয়েন করছে? ও আচ্ছা সো আমরা তাহলে একটা এক্সাম্পলটা একটু দেখে নিই যে আমাদের কী কী ফলো করতে হবে। বায়ার যদি আমেরিকান হয় তাহলে আমাদেরকে যে ওয়েবসাইটগুলোতে যাইতে হবে তার মধ্যে একটা হচ্ছে গিয়ে amazon.com, ebay.com, walmart,
.com, walmart.com সবসময় সেম থাকবে। তো সাধারণত যদি ক্লায়েন্টগুলো ইউকে হয় সেক্ষেত্রে আমাদেরকে যেতে হবে amazon.co.uk। ইবের ক্ষেত্রে যেতে হলে তাহলে কি হইতে হবে ebay.co.uk, আর ওয়ালমার্টের ক্ষেত্রে সেম থাকবে। এই বিষয়গুলোকে একটু মাথায় রাখতে হবে, এগুলো হচ্ছে খুবই সিম্পল বিষয়, বাট অনেকে এগুলো ভুল করে। বায়ার যদি ইউকের হয় তাহলে দেখা যাচ্ছে কি সে amazon.com থেকে প্রোডাক্টটা নিচ্ছে, যদি .com থেকে প্রোডাক্টটা নেয় ডিসক্রিপশনগুলো কালেকশন করে তখন কিন্তু ইউকে এবং .com এর মধ্যে আমেরিকান এবং ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ডিফারেন্ট হবে। তো আমেরিকান এবং ব্রিটিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা আমরা এখনই দেখবো, খুব রিসেন্টলি দেখবো এখানে আমাদের স্লাইডের মধ্যে। সো এই লাইনটা যেটা বললাম সেটা হচ্ছে কি যখনই আমরা ডিসক্রিপশনগুলো কালেকশন করব তখন আমাদের বুঝতে হবে কি যে আমরা যে প্রোডাক্টগুলোর ডিসক্রিপশন করব সেই প্রোডাক্টের ডিসক্রিপশনগুলো কেমন হবে। আমরা বিভিন্ন সাইট থেকে নিয়ে আসবো, যেমন ধরেন amazon.com, ebay.com, etsy.com, walmart.com, এখানে কিন্তু খুব সহজে পাওয়া যাবে। তো দেখেন আমি কি করছি, আমাদের যে প্রোডাক্টটা বায়ার আমাদেরকে করতে দিল তার মধ্যে টাইটেলটা অনেক বিশাল ছিল, আমরা সেই টাইটেলটাকে একদম কমিয়ে ছোটো করে নিয়ে আসছি, যে এই প্রোডাক্টটা হচ্ছে গিয়ে কিসের, ডগের, একটা গেল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, অথবা আমাদের এটা কেন কাদের জন্য দরকার হয় এরকম একটা প্রশ্ন আসতে পারে, সেটার আনসার হচ্ছে ডগ। তারপরে এটা মেন কিওয়ার্ডটা কি, এটা হচ্ছে কি কলার অথবা লেশ। তো আমি কলার ইউজ করছি, লেশ ইউজ করছি কেন, কারণ অনেকজন মানুষ থাকবে যারা ডগ কলার দিয়ে ফাইন্ড করবে। ধরেন কিছু মানুষ পাওয়া গেল, যদি 100 জন হিসাব করি তাহলে 40 জন হিসাব লিখলো কি গুগলে, এসে ডগ কলার্স দিয়ে গুগলে ফাইন করলো। আমি ইমেজে চলে যাচ্ছি, তাহলে এখানে আসছে, ওকে ফাইন। আবার কিছু মানুষ পাওয়া যাবে তারা লিখছে কি ডগ লেগস দিয়ে, LESH, এটা দিয়ে ফাইন করলো, তাও দেখেন সিমিলার প্রোডাক্ট আসছে। সো সেজন্য আমরা লেসটাকেও বাদ দিচ্ছি না, কলারকেও বাদ দিচ্ছি না, দুইটা ওয়ার্ডে যেহেতু অনেক বেশি হাই ভলিউম সার্চ আছে, মানে সার্চ ভলিউমটা অনেক বেশি হাই, সেহেতু আমরা কী করবো লেসটাকেও রাখবো কলারটাকেও রাখবো। সো ডিসক্রিপশনের মধ্যে যদি আমি বলছিলাম যে আমরা সিনোনিম ওয়ার্ডটা ইউজ করতে পারবো, লাস্টে এসে আমরা কী করছি সিনোনিম ইউজ করছি, যাতে করে মানুষজন লেস দিয়ে সার্চ করলেও পাই, কলার দিয়ে সার্চ করলে যেন আমাদের প্রোডাক্টটা পাই, এটাই ছিল আমাদের মেন টার্গেট। ওকে, সো মেন টাইটেলটা আমরা নিয়ে অথবা যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে, যখন আপনি এই মেন পুরো টাইটেল নিয়ে যখন খুঁজবেন অ্যামাজনে যদি প্রোডাক্ট পান তাহলে তো বেটার, আপনি এখানে প্রোডাক্ট অলরেডি পেয়ে গেছেন, সিমিলার প্রোডাক্টগুলো আপনার চলে আসছে, যেমন ধরুন এই প্রোডাক্টটা হুবহু মিলে গেছে। আপনি যখনই কোনো একটা প্রোডাক্টের ডিসক্রিপশন লিখতে যাবেন তখন আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার প্রোডাক্টের সাথে কোন প্রোডাক্টটা ভালো ম্যাচ হয়। যেমন ধরেন আমরা যে প্রোডাক্টটা করব বা আমাদের ক্লায়েন্টের যে প্রোডাক্ট, দেখেন এটার সাথে এটা কিন্তু হুবহু মিলে গেছে, ইভেন এটা ব্র্যান্ড নেমও মিলে গেছে, দেখেন এটা ব্র্যান্ড নেমও মিলে গেছে, অ্যামাজন যে প্রোডাক্টটা দেখলাম এটার সাথে ব্র্যান্ড নেম, শুধুমাত্র কালারটা ডিফারেন্ট। সো আমরা এখান থেকে চাইলে এই প্রোডাক্টের ডিসক্রিপশনটা আমরা এখান থেকে নিতে পারবো, এখান থেকে আমরা ডিসক্রিপশন নিতে পারবো, এবং অ্যামাজনের মধ্যে এই উপরে যে ডিসক্রিপশনটা থাকে এই এই ডিসক্রিপশনটাকে বলা হচ্ছে বুলেট পয়েন্ট। দেখেন এখানে 5টা পয়েন্ট আছে, মেন মেন 5টা পয়েন্ট আছে, এগুলোকে বলা হচ্ছে 5 বুলেট পয়েন্ট। এখানে অনেকে 3টা দেয়, 4টা দেয়, 5টা দেয়, আর নিচেও কিন্তু এই প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমরা পাবো। এই যে দেখেন বিশাল ডিসক্রিপশন দেওয়া আছে, এই এখানে ডিসক্রিপশনগুলো কি খুবই ডিটেলসে দেওয়া আছে। সো আমাদের কাজ হলো গিয়ে এত বড় ডিসক্রিপশন থেকে বুঝে শুনে 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যে ডিসক্রিপশনগুলোকে কালেকশন করা। সো আমি শুধুমাত্র একটাই দেখালাম যার মাধ্যমে আপনারা ডিসক্রিপশনগুলো কালেকশন করতে পারবেন। সেমভাবে যদি অ্যামাজনে না পান তাহলে কী করবেন, ইটসিতে চলে যাবেন, ইটসি.com-এ গিয়ে ঠিক সেমভাবে আপনার প্রোডাক্টের মেন কিওয়ার্ড দিয়ে আপনি খুঁজলেন। আচ্ছা, এরপর আপনি কী করলেন, ওয়ালমার্টে যাবেন, ওয়ালমার্টে পাইছেন ভালো কথা, তারপর আপনি হোম ডেপোটে যাবেন, এরকম অনেকগুলো সাইট আছে যেখানে সিমিলার প্রোডাক্টগুলো সেল করে। ইবেতে যাবেন, সেখানে দেখবেন যেখানে ভালো ডিসক্রিপশন পাবেন সেখান থেকে ডিসক্রিপশনগুলো নিয়ে আপনি সেগুলোকে ভালো করে কাস্টমাইজেশন করে আপনি রাইটিং করবেন। আচ্ছা, তো খুঁজে পাওয়ার জন্য অপশনগুলো কী কী বলছি তাইলে, প্রথমত হচ্ছে কি আপনি টাইটেলের যে টাইটেলটা আপনি রেডি করবেন সেই টাইটেল দিয়ে খুঁজতে পারেন প্রোডাক্ট পাওয়ার জন্য,
যদি না পান সেক্ষেত্রে আপনি কিওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দিবেন। কীভাবে? আপনি ডগ কলার দিয়ে খুঁজবেন, অথবা প্যাট কলার দিয়ে খুঁজবেন, অথবা প্যাট লেস, অথবা ডগ লেস। দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট প্রোডাক্ট কিওয়ার্ড দিয়ে আপনি খুঁজতে পারেন। এবং আপনার টাইটেলটা ভালো হলো কি না, আপনার টাইটেল যখন করবেন তখন টাইটেলটা পারফেক্ট হলো কি না সেটা বোঝার একটা উপায় হচ্ছে গিয়ে পুরো টাইটেলটা কপি করবেন। কপি করে গুগলে আপনি ভাইয়া জি বলেন, আপনি কোন ওয়েবসাইটটা রেফার করেন ডেসক্রিপশনের জন্য? আমি এখানে যেগুলো বলছি সবই বেস্ট। ওকে, আমি এখানে সিরিয়াল বাই দিছি amazon.com, ebay.com, etsy.com, walmart.com। কেন বলছি? কারণ হচ্ছে গিয়ে একটাতে না পাই আরেকটা। আমি যদি শুধুমাত্র একটা বলতাম তাহলে সবাই ওটা ওটা নিয়ে বসে থাকতো। সো এটা করা যাবে না। এরপর হচ্ছে গিয়ে যখন আমি মেন কিওয়ার্ড দিয়ে অথবা আমার টাইটেল দিয়ে দিলাম, ইমেজ আসলাম, ইমেজ আসলে আমাদের বুঝতে খুবই সুবিধা হবে। যদি দেখি কি আমাদের ওই প্রোডাক্টের সেম সেম দেখা যাচ্ছে, যেখানে এখানে আমাদের মেন প্রোডাক্টটা চলে আসছে এবং যেগুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমাদের সাথে ম্যাচ হচ্ছে, তার মানে কি আমাদের টাইটেলটা পারফেক্ট। যদি আমি টাইটেল লিখতাম এক আসতো আরেক তাহলে কিন্তু প্রবলেম। কথা বুঝতে পারছি? সো বেসিক্যালি আপনার যখন গুগলে গিয়ে কারো নাম দিয়ে সার্চ করবেন, আমি যদি এখানে যদি আমাদের মধ্যে যারা আছে এখানে অনেকের নাম কিন্তু দেখা দিয়ে আছে, সো যদি আমি এখানে যেমন ধরো খালিদ হাসান নিলু, ওকে আমি কি করলাম গুগলে এসে লিখলাম খালিদ হাসান নিলু দিয়ে খুঁজলাম, তাহলে কি আসলো? এই খালিদ হাসান নিলু আসলো। কিন্তু আমি যে খালিদ হাসান নীলুকে চাচ্ছি সেই খালিদ হাসান নীলু আসে না। আবার এর মধ্যে দেখাচ্ছে ওর ছেলে চলে আসছে, এখানে ওর ছেলে চলে আসছে, এখানে আবার অনেকগুলো শিল্পী চলে আসছে, এখানে আবার আরেকজন আসছে, কিন্তু আমি যাকে চাচ্ছি আমাদের খালিদ হাসান নীলু আসতেছে না। ওকে, ভালো কথা। সো এখন যদি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমি এখন কি করব, আমার নাম দিয়ে একটু খুঁজবো, তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ মোটামুটি আমার বেশ কিছু ছবি চলে আসছে। দ্যাট মিন্স আমার এই ছবিগুলো এসইও করা আছে, সেই কারণে কিন্তু আমার বিভিন্ন ধরনের ওয়েবসাইট, আমার আপওয়ার্ক প্রোফাইল, বিভিন্ন প্রোফাইলগুলো চলে আসছে। আমি যদি অলে যাই তাহলে দেখবো কি এখানে আমার ছবি, তারপর আমার ফাইবার লিঙ্ক, আপওয়ার্ক লিঙ্ক, টুইটার লিঙ্ক, ইউটিউব লিঙ্ক, ফেসবুক লিঙ্ক, সবগুলো চলে আসছে। কেন? কারণ আমি ওগুলোকে ঠিক ওভাবে করে এসইও করছি। তো আপনারা যদি আপনাদের নামগুলোকে ঠিক মতো এসইও করতে পারেন তাহলে দেখা যাবে কি যে হ্যাঁ আপনারাও ঠিক আপনাদের নামগুলোকে খুঁজে পাবেন, আপনারাই র্যাঙ্কে আসবেন। সো এগুলো হচ্ছে এসইওর কাজ কারবার, এসইওর ব্যাপারগুলো হচ্ছে ঠিক এই জায়গাতেই, যে আপনি যদি ঠিক মতো কাজগুলো করতে পারেন তাহলে আপনি অটোমেটিক্যালি র্যাঙ্কে আসবেন, মানুষজন আপনাকে খুঁজলে হয়তো গুগলে পাবে। তো সেমভাবে আমরাও যখন প্রোডাক্টের কাজগুলো করব তখন আমাদের বুঝতে হবে কি যে কিওয়ার্ডগুলো হচ্ছে মেন, যে আমি যে প্রোডাক্টটার কিওয়ার্ডগুলো লিখবো, টাইটেল লিখবো, ডিসক্রিপশন লিখবো, সেগুলো যেন অপটিমাইজড হয়, সেগুলো যেন এসইও র্যাঙ্ক করার মতো হয়, গুগলে যেন মানুষজন খুঁজলে যেতে পায়। তো কেউ যদি এসে এখানে খুঁজে এবং এখানে যদি কেউ একজন ধরেন এই প্রোডাক্টে ক্লিক করলো, দেখেন এই প্রোডাক্টটা দেখলো সে এবং সে এখানে লিখলো কি amazon.com, কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কিন্তু ওই কাস্টমারটা সরাসরি কোথায় চলে যাচ্ছে, অ্যামাজনে ওই প্রোডাক্টটা সে দেখে ফেললো এবং সে এখান থেকে একটু কার্ড কিনে ফেলতে পারলো। এক্স্যাক্টলি সেমভাবে আমাদেরকেও কাজগুলো করতে হবে ওভাবে, যাতে করে কেউ যদি গুগলে সার্চ করে তাহলে যেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা চলে আসে এবং সেখান থেকে গিয়ে যেন আমাদের প্রোডাক্টটা কিনতে পারে। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো স্লাইডটা তাহলে আমরা একবার দেখি, আজকে একটু প্রতিটা স্লাইড নিয়ে ডিটেলস বলা হচ্ছে, গতকালকে আমরা খুবই ইজিলি প্রতিটা স্লাইড থেকে একটু একটু করে বলে গেছি। তো এই স্লাইডগুলো আপনারা কী করবেন, যখন ইউটিউবে ভিডিওগুলো দেওয়া হবে তখন আপনারা ভিডিওগুলো দেখার সাথে সাথে একটু করে পোস্ট দিবেন, পোস্ট দেওয়ার পরে এই স্লাইডগুলো লিখে ফেলবেন, নোট করবেন। তো দেখেন আমি কী বলছি, যে আমাদেরকে ডিসক্রিপশন লেখার জন্য কতগুলো ওয়েবসাইটে যেতে হবে, তার মধ্যে অ্যামাজন হচ্ছে বেস্ট, ইবে.কম আছে, ইটসি আছে, ওয়ালমার্ট, পিন্টারেস্ট.কম, ডিএসগেট.কম এবং এই ধরনের আরও অনেকগুলো সাইট আছে। এখন কেউ যদি বলে আমি কোথাও পাচ্ছি না, অ্যামাজনও নাই, ওয়ালমার্টও নাই, ইবেতেও নাই, তখন কী করার? তখন হচ্ছে কি আপনি ব্লগ অথবা ফোরামে যাবেন। এখন আসুন ব্লগ কি ফোরাম কি, ব্লগ ফোরাম হচ্ছে দুইটা স্পেশাল জিনিস। ধরেন আপনি আপনার প্রোডাক্টটা পাচ্ছেন না, তখন ব্লগ ফোরামে কীভাবে যাবেন? তখন আপনাকে করতে হবে কি, ধরেন লিখলেন কি ডগ কলার্স দিয়ে আপনি লিখলেন ব্লগ। এখন আপনি কী পাবেন,
ডগ কলার দিয়ে কিন্তু অনেকগুলো ব্লগ পাবেন। এই যে দেখেন অনেকগুলো লেখালেখি করছে বিভিন্ন মানুষজন ওই প্রোডাক্টগুলো নিয়ে অথবা ওই কলার নিয়ে। সো সেখানে আপনি দেখবেন কি একদম বিশাল বিশাল এসের মতো ব্যাপার স্যাপার লিখছে তারা। তো আপনাকে তখন করতে হবে কি ওইখান থেকে গিয়ে সে বড় নিউজ পেপার থেকে সে বড় এসে থেকে আপনাদেরকে ডিসক্রিপশনগুলো কালেকশন করতে হবে। সো আমরা ব্লগ এবং ফোরামে কখন যাব, যখন আমরা কোথাও পাচ্ছি না তখন আমরা এই বিষয়টা ফলো করব, এবং যখন ব্লগে পাবেন না তখন এখানে লিখবেন ফোরাম। তার মানে ব্যাপারটা কীরকম, মেন কিওয়ার্ড সেটার সাথে যোগ করবেন ফোরাম, মেন কিওয়ার্ড সেটার সাথে লাস্টে দিবেন ব্লগ। তাহলে কি হবে, ওই কিওয়ার্ড নিয়ে ব্লগ কারা কারা লিখছে সেই ব্লগগুলো চলে আসবে, সেই ফোরামগুলো চলে আসবে, এবং সেখান থেকে আপনি চাইলে ইনফরমেশনগুলো কালেকশন করতে পারবেন। তো আপনারা এই অপশনে যাবেন কখন, লাস্টে, যখন আপনি প্রোডাক্টের প্রোডাক্টগুলো আপনি অ্যামাজনে পাবেন না, ওয়ালমার্টে পাবেন না, তখন হচ্ছে গিয়ে আপনার ব্লগ অথবা ফোরামে যাবেন। ওকে, আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে আসি। এরপরের পয়েন্টটা কি, আমরা কি করব, আমাদের যে ডেসক্রিপশনটা করব সেই ডেসক্রিপশনের মধ্যে আমরা দুই থেকে তিনটা ফোকাস কিওয়ার্ড বসাবো। দুই থেকে তিনটা ফোকাস কিওয়ার্ড কীরকম, ধরেন আমি দুইটা প্যারা করলাম, সেই প্যারার মধ্যে যাতে আমাদের মেন কিওয়ার্ডগুলো থাকে। এই মেন কিওয়ার্ডগুলো কিসের কাজ করবে সেটা একটু বুঝেন। এখানে কিন্তু দুইটা ডেসক্রিপশন স্যাম্পল, বাম পাশে একটা ডেসক্রিপশন, ডান পাশে একটা ডেসক্রিপশন। তো এখানে আমরা প্রথম যদি কিওয়ার্ড প্রথম ডেসক্রিপশন আমরা সবাই একটু খেয়াল করেন, এখানে দিয়ে আছে কি টাইটেল হচ্ছে কি ন্যাচারাল কোকোনাট বল। তো যদি আমরা একটু দেখি ন্যাচারাল কোকোনাট বল দিয়ে যদি আমরা একটু খুলি, আমরা একটু গুগল যদি ফাইন্ড করি, তাহলে আমরা বিষয়টা ক্লিয়ার হব যে এই পয়েন্টটা কিসের জন্য। সো আমি এগুলো কেটে দিচ্ছি। মেসেজ আসছে কিন্তু একটু চেক করি ফাঁকে। ওকে, এবারে কী বললো, $400 অফার পাঠালাম, সে বলছে কি যে কালকে, আই উইল অ্যাকসেপ্ট টুমরো। ওকে, এটা আপাতত কেটে দিচ্ছি, আপাতত লাগতেছে না, এখন এটাও লাগতেছে না। ওকে, সো আমরা যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে কোকোনাট বল, তাই না? এর আগে কিওয়ার্ড ছিল ন্যাচারাল। ওকে, সো ন্যাচারাল হচ্ছে কি এই প্রোডাক্টের একটা গুণাবলী, একটা ফিচার, আমি এটা দিয়ে ফাইন্ড করলাম, ইমেজে ক্লিক করলাম। তাহলে কোকোনাট বল চলে আসছে, এবং এই কোকোনাট বলগুলো দিয়ে কিন্তু মানুষজন অনেক প্রচুর ধরনের বিজনেস করে, এগুলো অ্যামাজন ইবেতে ভালো সেল হচ্ছে। সো একটু মনোযোগ দেন সবাই, আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে, টাইটেল হচ্ছে ন্যাচারাল কোকোনাট বল, কিন্তু এখানে বেশ কিছু তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট আমরা এখানে ওয়ার্ড ইউজ করলাম। একটা হচ্ছে কোকোনাট শেল বলস, আচ্ছা সেটা দিয়ে একটু দেখি, কেউ একজন এসে লিখলো কোকোনাট শেল বল, এটা দিয়ে কেউ একজন খুঁজলো, ইমেজে চলে গেলাম। তাহলে দেখেন এই পেজ এবং এই পেজ, এই দুইটা পেজের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নেই, সেম প্রোডাক্টে আসছে, সেম জিনিসে আসছে, কোনো ডিফারেন্ট নেই। তাহলে আমরা যখন ডেসক্রিপশন লিখব তখন ডেসক্রিপশনের মধ্যে কিন্তু আমরা 100 word ইউজ করতে পারছি, কিন্তু যখন টাইটেল করব তখন টাইটেলের জন্য আমাদের একটা লিমিটেশন আছে, আমরা ওই লিমিটেশনের বাইরে যেতে পারতেছি না। তো সেই জন্য আমরা যখন ডেসক্রিপশন করব তখন আমরা চাইব যাতে করে আমাদের ডেসক্রিপশনের মধ্যে দুই থেকে তিনটা ফোকাস কিওয়ার্ড যেন আমরা ডেসক্রিপশনের ভিতরে ঢুকে দিতে পারি। যেমন ধরুন এখানে কি করছি, ন্যাচারাল কোকোনাট বোলস, এখানে কি লিখছি কোকোনাট শেল বোল, এখানে কি লিখছি হোম স্টোরেজ বোল। তাহলে দেখেন মানুষজন যদি এসব কিওয়ার্ডগুলো দিয়ে খুঁজে তাহলে কিন্তু আমাদের প্রোডাক্টটা র্যাঙ্ক করবে, এটাই হচ্ছে আমাদের মেন গোল। এবং আমরা কি করব, ওই কিওয়ার্ডগুলোকে একটু বোল্ড করে দিব, কারণ গুগল অ্যালগোরিদমের ক্ষেত্রে H1 ট্যাগ, H2 ট্যাগ, H3 ট্যাগ, H4 ট্যাগ, এই ট্যাগগুলো কিন্তু কাজ করে। যখনই তারা দেখবে একটা ডিসক্রিপশনের মধ্যে বিভিন্ন ধরনের H1 ট্যাগ, H2, H3 এই ধরনের ট্যাগগুলো ইউজ করা হয়েছে, তাহলে তারা বুঝে নেবে কি যে হ্যাঁ ওরা
এই বিষয়টা সম্পর্কে অনেক ভালো তথ্য দিছে, অনেক ভালো ইনফরমেশন দিছে, তখন আমাদের এই প্রোডাক্টটাকে তারা কি করবে, টপে নিয়ে আসবে এবং এটাকে র্যাঙ্ক করবে। এটা হচ্ছে আমাদের মেইন গোল। ওকে, আমাদের পরবর্তী স্লাইড ইম্পর্টেন্ট, এটা একটু দেখেন। এখানে হচ্ছে কি, ব্রিটিশ এবং আমেরিকান ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু ডিফারেন্স আছে। সো আমাদের যেহেতু ম্যাক্সিমাম ক্লায়েন্টগুলো আমেরিকান এবং ব্রিটিশ, এই দুই দেশ থেকে বেশি হয়। ব্রিটিশ বলতে বোঝাচ্ছে সেটা অনেকগুলো দেশ নিয়ে, কিন্তু ইউরোপ দেশগুলো, কিন্তু আমরা জানি যে ব্রিটিশের মধ্যে অনেকগুলো দেশ আছে, আবার আমেরিকান রিলেটেড অনেকগুলো দেশ আছে, অনেকগুলো স্টেট আছে। সো দুই দেশের মানুষজন দুই ধরনের ওয়ার্ড ইউজ করে। যেমন ধরেন টায়ার, টায়ার দুটোটা কিন্তু সেম ওয়ার্ড, মিনিং এক, কিন্তু বানানগুলো ডিফারেন্স, স্পেলিংগুলো ডিফারেন্স আছে। গ্রে, গ্রে, গ্রে মানে হচ্ছে কি, ধূসর কালার। তো ওরা কীরকম বানান লিখে, ওরা কীরকম বানান লিখে দেখেন, অ্যানালাইসিস, অ্যানালাইজ, থিয়েটার, থিয়েটার, বানান ওয়ার্ড কিন্তু সেম, সেন্টার, সেন্টার। তারপর যেমন ধরেন স্যানিটাইজার, স্যানিটাইজার কিছু দেশ লেখে এস দিয়ে, আবার অস্ট্রেলিয়া লিখে জেড দিয়ে। সো ওইরকম কিছু ওয়ার্ডের ডিফারেন্স থাকে। আমরা যেটা করব, আমাদেরকে ফোকাস রাখতে হবে, যখনই আমেরিকান বায়ার আসে তখন আমরা এই কিওয়ার্ডগুলো ইউজ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করব। যদি ব্রিটিশ ইউকের কোনো ক্লায়েন্ট হয় তাহলে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করার জন্য ট্রাই করব। আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে গিয়ে, আপনার বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আসবে, তারা বলবে কি যে ডেসক্রিপশনগুলো ইউনিক করতে হবে। এখন আমি এতক্ষণ পর্যন্ত যা দেখালাম যে অ্যামাজন থেকে নিয়ে এসে আমরা ডেসক্রিপশনগুলো বসাই দিব, তার মানে বিষয়টা এরকম না যে আমি অ্যামাজনে আসলাম, পুরো প্রোডাক্ট পেলাম, সবগুলো কপি করলাম, এটা কপি করলাম, ডেসক্রিপশন বক্সে গেলাম, গিয়ে আমি আমাদের যে ডেসক্রিপশন করতে হবে সেটা আমি এখানে বসে দিলাম, আমাদের কাজ হয়ে গেল। নো, ব্যাপারটা কিন্তু সেরকম না। আপনি অ্যামাজন থেকে ডেসক্রিপশন পাইছেন, হুবহু প্রোডাক্টের গুড নিয়ে আসলেন, গুড, এখন আপনাকে এখানে নিয়ে আসার পরে অনেকগুলো কাজ করতে হবে। তো ওই কাজগুলো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ক্রিয়েটিভিটি হচ্ছে এখানেই। আপনি যদি হুবহু যদি অ্যামাজন থেকে নিয়ে এসে যদি কাজগুলো করেন, তাহলে আপনার এই প্রোডাক্টটা কিন্তু গুগলে কোনো র্যাঙ্ক করবে না। কেন করবে না? কারণ হচ্ছে গিয়ে আপনার আগে কেউ সেই প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো অ্যামাজনে দিয়ে দিছে। সো সেই জন্য আপনার কাজটা কোনো ভ্যালু থাকবে না। ভ্যালু থাকার জন্য কী করতে হবে? আপনাকে অবশ্যই অবশ্যই ওই প্রোডাক্টের ডেসক্রিপশনগুলো ইউনিক হইতে হবে। এখন ইউনিক মানে কী বোঝাচ্ছে? ইউনিক মানে বোঝাচ্ছে যে যাতে অ্যামাজনের লাইনগুলোর মতো হুবহু লাইনগুলো না ম্যাচ হয়। ধরেন আমি যদি এটাকে এটাকে নিই, এটুকু নিলাম, নিয়ে আমাদের শপিফাই ডেসক্রিপশন বক্সের মধ্যে ধরেন এখানে আমি বসে দিছি। ওকে, তো এখান থেকে আমরা কী করবো, এটাকে এখন সাজাবো, 150 ওয়ার্ডের মধ্যে রাখবো, দুই প্যারা করবো। ওকে, সাজালাম, এটা একটা কাজ যে ডেসক্রিপশনটাকে প্রফেশনাল করতে হবে। অ্যামাজন থেকে হুবহু কপি করে নিয়ে আসলে তো এটা হলো না, এটা তো কেমন জানি দেখাচ্ছে, তাই না? সো এটাকে প্রথমত সাজাইতে হবে, এক। দুই নম্বর হচ্ছে এটাকে প্রফেশনাল লুকটা দিতে হবে। তিন নম্বর হচ্ছে গিয়ে হুবহু ওয়ার্ডগুলো রাখা যাবে না, প্রতিটা লাইনের মধ্যে কোনো না কোনো একটা ওয়ার্ড সেন্টেন্স মেকিংগুলো চেঞ্জ করতে হবে। তো এটাই হচ্ছে আমাদের মেন কাজ, যে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, ডেসক্রিপশনগুলো কালেকশন করার পরে কোনো একটা ওয়ার্ড ফাইলে রাখবো, অথবা আমরা এই বক্সের মধ্যে নিয়ে আসতে পারবো। আসার পর যে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো শুরু হবে সেগুলোকে ঠিক করবো। যেমন ধরেন এখানে রেড মার্কগুলো দেওয়া আছে, তাহলে এগুলো কেন দিচ্ছে? এগুলো গ্রামারলি বলে দিচ্ছে যে তোমার এই কিওয়ার্ডগুলোতে ভুল আছে, তুমি এগুলোকে ঠিক করো। যেমন ধরেন এখানে ফোনের এখানে একটা স্পেস হবে, স্পেসটা নাই, এখানে একটা স্পেস হবে, এই যে ছোটো ছোটো ভুলগুলো আমাদেরকে দেখা দিচ্ছে, গ্রামারলি দেখা দিচ্ছে, এটাতে একটা ভুল বলতেছে, ডোন্ট আর ডাজন বলতেছে। ওকে, সো এই ধরনের যে ভুলগুলো দেখা যাবে আমরা সেগুলোকে দেখে শুনে বুঝে আমরা সেগুলোকে গ্রামাটিক্যাল ইররগুলো ঠিক করবো, এক। দ্বিতীয় হচ্ছে গিয়ে আমাদের ডেসক্রিপশনের মধ্যে যেই কিওয়ার্ড থাকবে, প্রোডাক্টের কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলোকে আমরা এখানের মধ্যে বসাই দিব। কিসের মতো করে? আমাদের আগের যে আমরা একটা এক্সাম্পল দেখলাম আমাদের স্লাইডের মধ্যে, সেই এক্সাম্পলের মতো আমরা কী করব, এটার মতো, এই যে দেখেন মেন কিওয়ার্ডগুলো আমাদের ডেসক্রিপশন বক্সের মধ্যে বসাই দিব। বসানোর পরে সেই কিওয়ার্ডগুলোকে আমরা বোল্ড করে দিব। ফর এক্সাম্পল মাল্টি সাইজ আমি এখানে লিখলাম কালার,
তো মাল্টি সাইজ কালার এটা যদি আমরা একটা কিওয়ার্ড ধরি তাহলে কি করতে হবে, আমরা এটাকে বোল্ড করে দিব এবং এটা কলার্স হবে। ওকে, তো এভাবে করে ডেসক্রিপশনের মধ্যে যদি দুই প্যারা ভাগ করেন, দুই প্যারার মধ্যে আপনি মিনিমাম দুইটা কিওয়ার্ডকে একটু বোল্ড করে দিবেন, তাহলে কি হবে মানুষজন বিভিন্ন কিওয়ার্ড দিয়ে যখন গুগলে খুঁজবে তখন তারা আপনার প্রোডাক্টটা র্যাঙ্ক করবে, সামনের দিকে নিয়ে আসবে। এটাই হচ্ছে এসইওর অন্যতম একটা কাজ। ওকে, সো আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। ভাইয়া জি বলেন। ফোকাস কিওয়ার্ডে পাসওয়ার্ড গুলো কি বড় হাতের হবে? না, এগুলো বড় হাতে ছোট হাতের ব্যাপার না, বড় হাতে দিলে একটু দেখা দেখতে সুন্দর লাগে আর কি, এই হচ্ছে বিষয়, নাইলে আর কিছুই না। থ্যাংক ইউ। ওকে, সো এরপরে চলে আসি আমরা। আচ্ছা, প্লাগারিজম যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে আমরা ডেসক্রিপশনগুলো কপি করে নিয়ে আসলাম, বসাই দিলাম, কাজ শেষ। না, কাজ শেষ না, এরকম হলে আপনার কাজটা অ্যাকসেপ্ট করবে না। কারণ একটা জিনিস দেখেন, প্লাগারিজম চেক করার জন্য কিন্তু বেশ কিছু সাইট আছে, যে আপনি একটা কাজ করলেন, কাজটা বায়ার অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করবে ডিপেন্ড করতেছে কিসের উপর, আপনি কাজগুলো করতেছেন সেটার উপর। ধরুন আপনি ডেসক্রিপশনগুলো নিয়ে আসলেন, বসাই দিলেন, বায়ার কী করবে, সেই ডেসক্রিপশনগুলো কপি করবে, কপি করে গিয়ে চেক করবে। তো যখন সে চেক করবে তখন সে বুঝবে যে আপনি কোন জায়গাতে ডিসক্রিপশনগুলো কপি করছেন। সো এমন কিছু টুলস আছে যে টুলসগুলো আপনাকে এক্স্যাক্টলি বলে দিবে যে আপনি অ্যামাজনে গিয়ে কোন প্রোডাক্টটা থেকে কোন পার্টটা কপি করছেন। তো যদি এরকম বলে দেয় তাহলে তো এটা বিশাল একটা মুশকিল। এটা বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে এটা একটা চোর ধরার একটা মেশিন, যে ডিসক্রিপশনগুলো কপি করছেন, কোথায় করছেন সেটা বলে দিচ্ছে। সো আমাদের কি করতে হবে, বায়ারকে স্যাটিসফাই করতে হবে, আমাদের কাজগুলোকে একটু মানে শর্টকাটে করতে হবে। সেই জন্য কী করব, আমরা প্লাগারিজম চেকারের মাধ্যমে কাজগুলোকে চেক করে নিব। তো এখানে দুইটা ডিসক্রিপশন দেওয়া আছে, একটা হচ্ছে গিয়ে 100% প্লাগারিজম, তার মানে এটা আমরা যখন কপি করে নিয়ে আসি কোথা থেকে, অ্যামাজন থেকে নিয়ে আসলাম, তখন এটা কি দেখায়, 100% প্লাগারিজম দেখায়, তার মানে এটা হচ্ছে টোটালি 100% কপি করছে। আর এটাকে আমাদের কি করতে হবে, আমাদেরকে সেটাকে একটু মডিফাই করে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে ডিফারেন্ট ডিফারেন্ট কিওয়ার্ড বসিয়ে, সিনোনিম বসিয়ে, যারা একটু ইংলিশে ভালো তারা একটু করে লিখে ওয়ার্ডগুলোকে চেঞ্জ করে দিয়ে এটাকে 100% কী করলেন, ইউনিক করলেন। ইউনিকটা কী হবে, আপনার প্রোডাক্টের ডিসক্রিপশনটা র্যাঙ্ক করার জন্য কাজ করবে, এবং ক্লায়েন্ট যখন দেখবে আপনার কাজটা 100% ইউনিক হলো তখন সে আপনাকে ভালো একটা রিভিউ দিবে। যদি সে দেখে যে আপনি সবগুলো কপি করছেন তাহলে সে আপনাকে বলে দিবে যে তুমি কপি অ্যান্ড পেস্ট করছো, সো এই কাজটা অ্যাকসেপ্টেবল না, তখন আপনাকে ব্যাড রিভিউ দিবে। তো এই বিষয়গুলো নিয়ে যদিও আপনাদের কারো যদি কঠিন মনে হয়, অনেক কিছু জানার থাকে, কোনো সমস্যা নেই। আমাদের গ্রুপের মধ্যে অনেকেই আছে যারা শরীফাই নিয়ে কাজ করে, মারব ভাইয়ের অনেক সিনিয়র, তারপরে আরমানরা আছে তারও অনেক সিনিয়র, অনেকগুলো কাজ করছে, মুর্শিদ ভাইরা আছে ওরা অনেকগুলো প্রজেক্ট করছে। সো ওরা আপনাদেরকে সবগুলো বিষয় নিয়ে আরও ইন ডিটেলসে ওরা বলে দিবে। ওকে, সো এই যে আপনি একটা ডিসক্রিপশন কমপ্লিট করার পরে সেই ডিসক্রিপশনগুলো চেক করতে হবে যে আপনার ডিসক্রিপশনগুলো কি ইউনিক হলো কিনা। ইউনিকগুলো চেক করার জন্য দুইটা সাইডের নাম বলে দিচ্ছি, একটা হচ্ছে গিয়ে wcheckr.com আর একটা হচ্ছে গিয়ে smallsutools.com। এই দুইটা টুলসের মাধ্যমে আপনারা কী করতে পারবেন, আপনাদের ডিসক্রিপশনগুলো চেক করতে পারবেন যে আমাদের ডিসক্রিপশনগুলো কেমন হলো। ওকে, এরপরে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে যখন আমরা কোনো একটা প্রোডাক্টের ডিসক্রিপশন নিয়ে আসবো, শুধু আমরা সবগুলো নিয়ে আসলে হবে না, আমাদের কিছু কিওয়ার্ডগুলো চেঞ্জ করার একটা ব্যাপার বললাম, এখন প্রশ্ন আসতে পারে কোন কিওয়ার্ডগুলো চেঞ্জ করব। ওই সাইটটা আর কি দেখালে ভালো হইতো, এই সাইটটা, একটা নাম হচ্ছে smallsutools.com, একটা হচ্ছে wcheckr.com। আপনারা কি করবেন, ক্লাস শেষ হওয়ার পরে এই সাইটগুলোতে যাবেন, ভিজিট করবেন, যাওয়ার পর ওখানে বলে আছে যে কোথায় কী করতে হবে। আর কেউ যদি না বুঝেন তাহলে কী কী করবেন, গ্রুপে মেসেজ দিবেন, ভাই আমি বুঝতেছি না, এখানে হেল্পের জন্য অনেকে রেডি আছে। ওকে, এরপর আসেন, আমি যদি প্রত্যেকটা পার্ট যদি দেখাইতে যাই তাহলে আমাদের একটা ক্লাস কম কম করে হলেও 5 ঘন্টার উপর যেতে হবে। সো যেহেতু আপনাদের কাছে একটা ফেসিলিটি আছে কি, যে এখানে অনেকগুলো সিনিয়র পার্সন আছে, তারা অনেক বেশি হেল্পফুল, তারা আপনাদেরকে হেল্প করবে প্রতিটা বিষয়ে বোঝানোর জন্য। আচ্ছা, এরপরে আমরা চলে আসি যে আমরা কি করব, ডেসক্রিপশনগুলোকে এসইও ফ্রেন্ডলি করব এবং সেগুলোর নামগুলোকে বসাবো কিসের উপর, প্রোনাউনের পরিবর্তে আমরা প্রোডাক্টের কিওয়ার্ডগুলো বসাবো। এখন একটু আগে যে বললাম
যে আমরা ডেসক্রিপশনের মধ্যে 2 থেকে 3টা ফোকাস কিওয়ার্ড বসাবো, যে কিওয়ার্ডগুলো দিয়ে মানুষজন খুঁজে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এগুলো বসানোর সঠিক জায়গাটা কোথায়? সেগুলো বসানোর সঠিক জায়গা হচ্ছে আপনার ডেসক্রিপশনের মধ্যে যেখানে লেখা থাকবে দিস, দোজ, দ্যাট, ইট, এই যে প্রোনাউন, প্রোডাক্টের পরিবর্তে যে প্রোনাউনগুলো বসবে, আপনারা কী করবেন, দিস, দ্যাট, ইট, এগুলোকে কেটে দিয়ে আপনারা ওই একই প্রোডাক্টের বিভিন্ন কিওয়ার্ডগুলো বসাবেন। ফর এক্সাম্পল, একটু আগে যেটা দেখালাম যে কোকোনাট বল, আরেকটা কিওয়ার্ড বসালাম কোকোনাট শেল বল, এই যে বিভিন্ন ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে মানুষজন খুঁজতে পারে। আপনারা কী করবেন, ইটের পরিবর্তে গিয়ে এক জায়গায় বসাবেন কোকোনাট বল, আরেক জায়গায় দিস লিখছে, দিসের পরিবর্তে গিয়ে বসাবেন কোকোনাট শেল বল। এই যে এই ধরনের এই চেঞ্জগুলো আপনারা আস্তে আস্তে করবেন, দেখবেন কি এই কাজগুলো আপনাদের লাইনগুলোকে ইউনিক করবে এবং ডেসক্রিপশনগুলোকে ফোকাস কিওয়ার্ড বসানোর জন্য হেল্প করবে। আচ্ছা, এরপরের পার্টটা একটু দেখি। ওকে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে গিয়ে আমরা যখন ডেসক্রিপশন কালেকশন করব, আমরা হুহু প্রোডাক্ট পেলে আমরা খুশি হওয়ার কিছু নাই। আমাদের মাথায় রাখতে হবে কি, যে প্রোডাক্ট আমরা পেলাম সেটার সাথে কালার মিলতে পারে, বাট সাইজ নাও মিলতে পারে। দেখা যাচ্ছে কি একটা টি শার্ট, সাদা টি শার্ট থেকে দেখলে মনে হবে কি হ্যাঁ সবগুলোই তো সাদা, সবগুলো মনে হয় সেম, বাট যতক্ষণ আমরা গায়ে দিই ততক্ষণ না বুঝতে পারি না যে কিছু কিছু টি শার্ট দেখা যায় সাদা, বাট এত বেশি গরম যে আমরা বেশিক্ষণ পরতে পারি না। আবার দেখা যাচ্ছে কি আরেকটা সাদা, বাট সেটা অনেক কাপড়টা অনেক মানে কটনের জন্য সেটা আমাদের বডিকে কমফোর্ট ফিল করায়। সো সব সাদা যে কমফোর্ট ফিল হবে তা কিন্তু না, কারণ এখানে পলিস্টারের ব্যাপার আছে, কটনের ব্যাপার আছে, উলের ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে। তো যেটা বাইরে থেকে দেখা যায় সেটার আপনি হয়তোবা মেটেরিয়ালগুলো বুঝবেন না, সেজন্য আপনাদের ডিসক্রিপশনের মধ্যে মেটেরিয়ালগুলো উল্লেখ করা থাকবে। সো যখনই একটা প্রোডাক্ট করা হবে সেই প্রোডাক্টটার ইনফরমেশানগুলো খুবই দেখে শুনে বুঝে করতে হবে, সেগুলোর সাইজ ঠিক আছে কি না, কালার ঠিক আছে কি না, মেটেরিয়াল ঠিক আছে কি না, সেগুলো অবশ্যই অবশ্যই বুঝতে হবে। যেমন ধরেন এই এখানে বললো কি 300 থেকে 1000 ML, এখন আমি কি করলাম, অ্যামাজনে গেলাম, সিমিলার প্রোডাক্ট পেলাম, কফি করে নিয়ে এসে বসে দিলাম, বাট ওইখানে লেখা ছিল কি যে 3000 ML থেকে 10000 ML, তখন আপনি তো ভেসে যাবেন কোথায় 300 কোথায় 3000, অথবা এখানে লিখছে 300 1000, ওইখানে লিখছে 400 1000, প্রোডাক্ট কিন্তু সেম। সো এইসব ক্ষেত্রে আপনারা কী করবেন, লাইন বাই লাইন পড়ার জন্য ট্রাই করবেন, বুঝে বুনে বুঝে শুনে মেটেরিয়ালগুলো ঠিক আছে কি না, কালার ঠিক আছে কি না, সাইজ ঠিক আছে কি না, এগুলো বুঝে তারপরে আপনারা ডিসক্রিপশনগুলো লিখবেন। তো অনেকে দেখা যায় কি সিমিলার প্রোডাক্ট পাইছে সবগুলো কপি করে পাঠিয়ে দিচ্ছে, এগুলো কিন্তু অ্যাকসেপ্টেবল না, এগুলোর জন্য বায়ার আপনাদেরকে ব্যাড রিভিউ দিবে, অর্ডার ক্যান্সেল করবে, এইসব বিষয় নিয়ে কিন্তু এই কাজগুলো হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস দিয়ে ডেসক্রিপশন রাইটিংটা শেষ করব, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে যেহেতু সিনিয়র ভাইরা আছে, সিনিয়র পার্সন অনেকে আছে যারা ডেসক্রিপশন রাইটিংয়ের উপর ওদের গিগ আছে, ওদের সার্ভিস আছে ফাইবারের মধ্যে, সো সেগুলো দিয়ে কিন্তু চাইলে অনেক ভালো করতে পারবে। এখন কথা হচ্ছে গিয়ে আমরা যারা আছি, যারা ফাইবারে কাজ করে, আপওয়ার্কে কাজ করে, তারা কিন্তু এসব বিষয়গুলো নিয়ে কাজ করে। আচ্ছা, আমাদের এখানে ওনার নাম হচ্ছে গিয়ে মারুফ অবি ভাই, আপনি আছেন? মারুফ ভাই আছেন আপনি? আচ্ছা ভাইয়া, আপনার আপনার ফাইবার প্রোফাইলটা যদি দেখাই তাহলে কি আপনি মাইন করবেন? হ্যাঁ, আপনার ফাইবার প্রোফাইলের নামটা বলুন তো ভাই। মারব ভাই শুনতেছি না, একটু কাইন্ডলি লিখে দেন তো তাহলে এখানে। হ্যাঁ ভাইয়া, কম শুনতেছি আপনাকে, আপনার ফাইবারের প্রোফাইলের নাম কি? DESIGN NUTS ভাইয়া NUTS NUTS
এন ইউটিএস, ঠিক আছে? ওকে, আমি আমাদের মারুফ ভাইয়ার অ্যাকাউন্টটা দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের উনি কী কী সার্ভিস দেয়। সো দেখেন, উনি কিন্তু এক্সিলেন্ট সার্ভিস দিয়ে আসছে, যেখানে সবগুলো 5 স্টার আছে ওনার যে ডিসক্রিপশন রাইটিংয়ের গিগ আছে। এবং উনি কাজ শুরু করছে 2020-তে, 1 বছরের মধ্যে উনি অনেকগুলো কাজ করছে, 212টা। সো ইমপ্রেসিভ। 400 দিনের মধ্যে উনি কী করছে, যে কয়টা কাজ করছে, উনি অলরেডি 212টা কাজ করছে, 212টা রিভিউ পাইছে। দ্যাট মিন্স উনি আরও অনেক বেশি কাজ করছে, সবগুলো তো আমরা রিভিউ পাই না। সো এখন আসেন আমরা তার গিগটা একটু দেখে আসি, যে উনি কী কাজ করে অথবা কী কী সার্ভিস দেয়। আমরা তখন যা যা দেখলাম, আমরা যদি সেটা ফাইবার দিয়ে বুঝাই তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। তো উনি ওনার গিগ টাইটেলে ওনার কী লিখছে, উনি লিখছে কি, আই উইল রাইট এ পারসুয়েসিভ শপিফাই প্রোডাক্ট ডিসক্রিপশন দ্যাট সেল। মানে আমি এমন একটা ডিসক্রিপশন লিখবো যেটা অনেক বেশি ইউনিক হবে, কাস্টমার ফ্রেন্ডলি হবে এবং এটা সেল হবে। ওকে, উনি তিনটা প্যাকেজ করছে, একটা নাম বেসিক, একটা নাম স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে প্রিমিয়াম। বেসিকের মধ্যে উনি 1 থেকে 10টা প্রোডাক্টের ডিসক্রিপশন লিখে দিবে, যেটার জন্য উনি $10 নিচ্ছে। এবং উনি কী কী সার্ভিস দিবে, ডিসক্রিপশন লিখে দিবে, অ্যাসি টাইটেল করবে, হট সেলিং কিওয়ার্ড বসাবে, সিম্পল লোগো রিমুভ করবে, যদি কোনো ধরনের প্রোডাক্টে লোগো থাকে তাহলে সেগুলোকে রিমুভ করবে। ওকে, এবং ওনার গিগের নিচে উনি কী করছে, এখানে সব ধরনের উনি কী কী কাজ করে না করে সবগুলো একটা ডিটেলসে দিয়ে দিল, যে উনি কী কী ধরনের সার্ভিসগুলো দিয়ে থাকে। সো আপনারা যারা আজকে এখানে ক্লাস করতেছেন, তারা সবাই অনেক বেশি লাকি, কারণ হচ্ছে গিয়ে আপনাদের টিমের মধ্যে আমার যারা স্টুডেন্ট আছে, সাবেক স্টুডেন্ট, তাদের অনেক ভালো ভালো রিভিউ আছে, তারা অনেক ভালো কাজ করে। এরপর হচ্ছে আরমান, আরমানও আছে না, আরমান কি জয়েন করছে আজকে? আচ্ছা, তোমার ফাইবার নামটা বলো তো একটু। আরমান 061। আরমান 061। ওকে, সো বেসিক্যালি আমাদের সব থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে, এই গ্রুপের মধ্যে আমরা অলরেডি যাদেরকে দেখতেছি তারা কিন্তু 200-এর উপরে রিভিউ আছে। সো এটা কিন্তু ইমপ্রেসিভ। এবং ওর যে গিগটা আছে সেটা হচ্ছে তার মেন গিগ ডিসক্রিপশন রাইটিংয়ের উপরে। ওকে, দেখেন সে 1 থেকে 10টা প্রোডাক্টে কাজ করবে $10 দিয়ে। আই উইল রাইট শপিফাই প্রোডাক্ট ডিসক্রিপশন উইথ এসইও টাইটেল, ডিসক্রিপশন রাইটিং করবে এবং যেটা এসইও টাইটেলের সহ সে সার্ভিস দিবে। তো ওদের রিভিউগুলো অনেক ভালো, যে সে কী কী কাজ করবে সেটা এখানে দিচ্ছে ইনফরমেশান। 19 সাল থেকে কাজ শুরু করছে এবং 278টা রিভিউর মালিক। তার রিভিউগুলো যদি দেখি আমরা, অনেক ভালো কাজ করতেছে, এখন পর্যন্ত 2 স্টার অথবা 1 স্টার এখন পাই নাই। সো খুব ভালো কাজ করতেছে, ওর 5 স্টারগুলো দেখেন, ওর কাজের স্যাম্পল আছে। ওকে, অনেক সুন্দর স্যাম্পলগুলো দেখছেন, ওর কাজগুলো অনেক সুন্দর, ইমপ্রেসিভ। আরও কিছু কাজের স্যাম্পল থাকতে পারে, এই যে কাজের স্যাম্পল, এখানেও কাজের স্যাম্পল দেখেন, এই যে এটা আমরা তখন যেটা বললাম। সো এখানে 3টা ক্লায়েন্টের জন্য 3 ধরনের কাজ হলো, এর জন্য ডিসক্রিপশনগুলো একটু বেশি বড়, এর জন্য বড়, আবার নিচে যার জন্য করেছে তারটা একটু কম। তো সেই জন্য বলছিলাম প্রথম থেকে যে এগুলো ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে, যে সে কীরকম চাচ্ছে। এরপর আমরা যদি মারুফ ভাইয়ের অ্যাকাউন্টটা একটু দেখি, মারুফ ভাই তো আপনাদের গ্রুপে অনেক বেশি হেল্প করে, তাই না? উনি আপনাদেরকে ইয়া দিল, ফ্রি কিওয়ার্ড রিসার্চের সাইটগুলোর নাম বলে দিছে। তো ওনার যে প্রোফাইলটা, আমরা যদি একটু ওনার রিভিউ দেখি তাহলে দেখা যাচ্ছে কি, ওনার 5 স্টার অনেকগুলো রিভিউ আছে, অনেক হিউজ একটা রিকমেন্ডেশন দিছে, অনেক বিশাল, ইমপ্রেসিভ। সো অনেক সুন্দর হয়েছে ব্যাপারটা, গ্রেট। ওনার রিভিউগুলো দেখলে কিন্তু মন জুড়ে যাচ্ছে, এত বেশি বড় বড় রিভিউ, প্রচুর হিউজ। আর আপনি তো মনে হয় স্যাম্পল দিচ্ছেন না, তাই না? শুধু থ্যাংক ইউটা দিচ্ছেন, এই এই লোগোটা দিয়ে দিচ্ছেন, স্যাম্পল দিচ্ছেন না। ওকে, অনেকে কী করে স্যাম্পল দেয়, অনেকে স্যাম্পল দেয় না। সো মজার বিষয় হচ্ছে গিয়ে, যখনই আমরা এখানে সার্চ করবো যে শপিফাই ডিসক্রিপশন দিয়ে, আমরা যখনই খুঁজবো,
তখন দেখা যাবে কি যে আমরা আমাদের প্রথম সারিতে যারা থাকবে তারা সবাই হচ্ছে কি আমাদের আমার স্টুডেন্ট। এখান যে যাকে দেখতেছেন উনি হচ্ছে আমার তাও আমার একজন বড় ভাই, উনি আমার প্রথম সারের স্টুডেন্ট ছিল বা প্রথম দিকে কাজ করছিল আর কি। সো উনি অনেক ভালো কাজ করতেছে, ওনারও একটা ভালো টিম আছে। সো ওনার স্পেশালি হচ্ছে উনি নিজেই লেখার ট্রাই করেন, উনিও ইংলিশে দক্ষ আছে, ভালো আছে। তো এরকম করে কিন্তু আমরা অনেকজনকে পাবো যারা, তারপর হচ্ছে এটা মুশারফ রিমন, ওনাকে অনেকে চিনেন, অনেকজন আছে এরকম আমাদের গ্রুপের মধ্যে যারা অনেক ভালো কাজ করে। এখানে আর্মানারটা পাওয়া গেছে ফার্স্ট র্যাঙ্কে। তো যদি আমরা সুস্থ থাকি যে 100 জনকে খুঁজি ফার্স্ট র্যাঙ্কে, তখন 100 জন থেকে কিন্তু দেখা যাবে কি 92-95% মানুষ হচ্ছে আমার বেসের অথবা আমার স্টুডেন্ট। তো সেই জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যে আমরা দেখাচ্ছি কীভাবে ক্লাসগুলো করবেন, কাজগুলো করতে হবে। ইন দ্য মিন টাইম দেখাচ্ছি যে আমাদের স্টুডেন্টগুলো ওই পার্টগুলো নিয়ে কতটুকু এক্সপার্ট, তারা কী অর্জন করছে, তারা কতগুলো রিভিউ পেল। সো আমি মনে করি এটা নতুনদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হবে, যে তারা বুঝতে পারবে যে আসলে তাদের আরও কী করা উচিত বা তারা কীভাবে কাজগুলো করতে পারে। যেহেতু এখানে সিনিয়র পার্সন আছে, তারা 200টা রিভিউ মানে হচ্ছে কি এটা কম বিষয় না, 300টা রিভিউ মানে এটা কম বিষয় না। দ্যাট মিন্স হচ্ছে তারা 400 রাত ঘুমায় নেয়। সো ওদেরকে অবশ্যই আপনারা খুবই সম্মানের সাথে ওদের থেকে সাপোর্টগুলো নেবেন, ওদের যে দিক নির্দেশনা থাকবে সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, আমি সেটাই আশা করবো। সো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে গিয়ে কন্টেন্ট রাইটিংয়ের উপরে, আমরা আর্টিকেল রাইটিংয়ের উপরে আজকে আগাবো না, আমরা ডিসক্রিপশন নিয়ে আরও বেশ কিছু ডিসকাস করবো, আরও কথাবার্তা বলবো ডিসক্রিপশন নিয়ে। কারণ কন্টেন্ট রাইটিংটা হচ্ছে অনেক বড় একটা পার্ট, সেটা আলাদা একটা পার্ট। সো আমি চাই না যে সেটা দুইটাকে একসাথে করে ফেলি, আমি চাই যে ডিসক্রিপশনের পার্টটা দিয়ে থাকি আমরা এবং সেটার উপর আমরা একটু কথাবার্তা বলি। সো এখন আসেন যে এই যে একটা ডিসক্রিপশন আমরা করব, এই ডিসক্রিপশনের মধ্যে আমি এখন প্রথমে আরমানকে বলবো। আরমান, তুমি একটু শেয়ার করো যে ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে আমরা কী কী টেকনিকগুলো ফলো করতে পারি, বা বেসিক্যালি তোমরা কী কী টেকনিকগুলো ফলো করো এবং তোমাদের কী কী প্রবলেমগুলো হয় সেগুলো একটু শেয়ার করো। প্রথমে আমি আরমানের কাছে যাচ্ছি, প্লিজ আরমান। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রথমত বাইরের রিকোয়ারমেন্ট গুলো ভালো করে আয়ত্ত করতে হবে, দেন বাইরের কি চাচ্ছে সেরকম ভাবে ডিসকাশন লিখতে হবে আর কি। তো আমরা ডিসকাশন দেখার ক্ষেত্রে বাইরের সেটগুলোর নাম বলে দিয়েছে, ওখান থেকে ডিসকাশন কালেক্ট করব, দেন বিভিন্ন সাইটের মাধ্যমে বাইরে যেগুলো দেখা দিচ্ছে এগুলোর মাধ্যমে অ্যালগরিদম চেক করব, তারপরে যে মেন 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 কিওয়ার্ড 3-4টা ইউজ করা ট্রাই করব, দেন আশা করি বায়ার বায়ার কাজ লাইক করবে। ওকে, এখন বলো যে কাজ করতে গিয়ে কি কি প্রবলেম হতে পারে অথবা আমরা কি কি প্রবলেম ফেস করি বা কি কি না করাটা দরকার। আমি প্রথম থেকে যে প্রবলেম গুলো ফেস করছি সেগুলো হচ্ছে যে প্লাগারিজম নিয়ে, তখন তো আসলে জানতাম না যে কিভাবে প্লাগারিজম চেক করতে হয়। প্রথম থেকে জাস্ট কোড ফেস করে মোটামুটি কাজটা করে ফেলছি, দেন দেখা যাচ্ছে মানে অনেকগুলো অ্যাটলিস্ট 10টা বাইরের মধ্যে একটা বাইর কি একটু ঝামেলা করে কাজ নিয়ে। তো আসলে এটা আমাদের জন্য ভালো হয়েছে যে বাইরের ঝামেলা করছে না, এটা তো শিখতে পারতাম না। তো বিভিন্ন গুগলিং করে বা বাইরের হেল্প নিয়ে এগুলা আয়ত্ত করছি যে কিভাবে প্লাগইন ফ্রি করতে হয়। এর থেকে এই প্রবলেমটা বেশি ফেস করছি আমি প্লাগইন নিয়ে, আর তেমন কোনো প্রবলেম হয় না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু মারুফ ভাইয়ের কাছে যাবো। মারুফ ভাই, আপনি একটু কাইন্ডলি যদি শেয়ার করতেন যে আপনি আপনার কাজের এক্সপিরিয়েন্স, যে কি কি করা দরকার এবং কি কি করা দরকার না। আসলে কাজের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি যে যেটা করি আর কি, ফার্স্ট আমি অ্যাকচুয়ালি যতগুলো ক্লায়েন্ট, মারুফ ভাই আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি একটু মাইক্রোফোনের সামনে অথবা কম্পিউটার সামনে এসে যদি বলতেন তাহলে সবাই একটু ভালো শুনতে পারতো।
যদি আর একটু বড় করে বলতে চাই। ওকে ওকে ভাইয়া, আমার কথা শোনা যাচ্ছে এখন? আমি অ্যাকচুয়ালি, হ্যাঁ শোনা যাচ্ছে, তবে মনে হয় কি একটু চোরা শোনা যাচ্ছে, যদি একটু জোরে বলতেন অথবা মাইক্রোফোনের সামনে এসে যদি বলতেন। আচ্ছা ভাইয়া, আমি হেডফোন ইউজ করতেছি, আমি জানি না ঠিক কতটুকু শোনা যাচ্ছে। ওকে, আমার ক্ষেত্রে আমি যেটা করি আর কি, হ্যাঁ হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি কাজটা ভালো করে না বুঝলে কাজ নিই না, মানে কেয়ার করে কাজ নিই না আর কি। আমি আগে চেষ্টা করি যে কাজটা বুঝি কিনা, ভালো করে বুঝছি কিনা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটা বুঝছি কিনা, সে কি চায় আমি সেটা আমি যে দিতে পারবো, ওকে আমি তাকে সেটা দিতে পারবো কিনা। যেমন কেউ একজন আসলো, সে এসে বললো যেহেতু আমাদের ক্যাশিয়ার রিলেটেড কি, এসে বললো যে আমাকে র্যাঙ্ক করাইতে হবে, আমি ডিরেক্টলি বলি না যে আমি তোমাকে র্যাঙ্ক করাইতে পারবো, আমি তাকে অনেস্টলি বলে দিই যে কি কি প্রসিডিউর আছে, তুমি যে এই প্রসিডিউর করো তাহলেই তুমি র্যাঙ্ক করতে পারবে, বা তোমাকে ওয়েট করতে হবে, নিয়মিত বুঝ করতে হবে। আর সেকেন্ডলি হচ্ছে, আমি যখন তার প্রোডাক্টটা কি বা তার স্টোরটাকে দেখতে চাই যে তুমি কোন তোমার স্টোরটাকে দেখবো আমি, তোমার যদি স্টোর থাকে বা তোমার প্রোডাক্ট গুলো কি, তো যখন আমি প্রোডাক্ট দেখি বুঝতে পারি, যেমন অনেক টাইপের প্রোডাক্ট থাকে, যে কিছু থাকে আপনারা নিজেও করেন যেগুলো হচ্ছে হাই টিকেট প্রোডাক্ট বা অনেক প্রাইসের প্রোডাক্ট, যেমন $100-$200, $300 প্রোডাক্ট, এবং এগুলো নিয়ে তাদের এক্সপেকটেশনও বেশি থাকে, এগুলো নিয়ে ডিটেলসও লিখতে হয়, যেমন জিপ ইমেজ যোগ করতে হয় বা অ্যানিমেশন অ্যানিমেটেড পিকচার অ্যাড করতে হয়। তো আমি আগে চেষ্টা করি যে তার প্রোডাক্টটা কিন্তু বোঝার জন্য, অনেকগুলো প্রোডাক্ট থাকে, যেমন কমন প্রোডাক্ট, ক্লোথিং প্রোডাক্ট, যেগুলো ক্লোথিং থাকে, যেমন টি শার্ট হইতে পারে, সেটা লিঙ্গারি হইতে পারে, সেটা মেয়েদের ওয়ার্কআউট প্রোডাক্ট হইতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে আমি নর্মালি যেটা করি, 100 থেকে 120 অর্ডার মধ্যে লিখে দিই। আর যেগুলো হচ্ছে এটা আমাকে ক্লায়েন্ট বললেও আমি লিখি, না বললেও ঠিক এটা লিখি। আর সেকেন্ডলি হচ্ছে, এগুলো হচ্ছে হাই টিকেট প্রোডাক্ট, এগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, আমি চেষ্টা করি যে সেই ক্লায়েন্ট আমাকে যদি আমার রেগুলার গিক অর্ডার করে আমি তাকে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য, মানে প্রোডাক্ট গুলো দিয়ে হচ্ছে লেখার চেষ্টা করি আর কি, এই আর কি। ওকে, থ্যাংক ইউ। আর আমাদের কি কি ব্যাপার গুলোকে একটু খেয়াল রাখতে হবে, যে আমরা কি কি ব্যাপার গুলো আমরা আমাদের আমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, আমরা যারা কাজ করি রেস্টুরেন্টের মধ্যে দেখছি আর কি, অ্যাকচুয়ালি কপি করার সময় না বুঝেই কপি করে, মানে আমি একটা জিনিস কপি করছি, এটা কি বলতে চাইছে, প্রোডাক্টটা কি অ্যাকচুয়ালি আমি কি কপি করতেছি। হ্যাঁ, হয়তো আমি আমাকে একটা প্রোডাক্ট দিছে যে হয়তো 22 ইঞ্চি টেলিভিশন, আমি আজকে এক্সাম্পলটা দিছি, আমি একটা 22 ইঞ্চি টেলিভিশন লিখতে দিছে আমার, এখন উনি আমাকে যেটা লিখতে দিছে সেটা হচ্ছে মনে করেন স্মার্ট স্মার্ট টেলিভিশন, বাট আমি যেটা কপি করতেছি সেটা 22 ইঞ্চি ঠিক আছে, বাট এটা স্মার্ট না, তার মধ্যে এই ফিচারটা নাই। তো আমি এমন এমন ভাবে বললাম যে অ্যাকচুয়ালি প্রোডাক্ট একটা আমি লিখে ফেললাম, আরেকটা কপি করে ফেললাম, আরেকটা এটা করলে তো অ্যাকচুয়ালি ক্লায়েন্টের যখন নজর পড়বে, ক্লায়েন্ট তো সব ক্লায়েন্টের তো আর এরকম না যে একেবারে আমি কাজ দিল টাকা দিয়ে পেমেন্ট করলো খরচ চেক করলো না, এরকম তো না। ফার্স্ট কথা হচ্ছে মেন টার্গেট থাকতে হবে যে প্রথম দেখায় কপি কপি আস্তে আস্তে এগুলো পরে কপি কপি করছে কিনা, সেটা তো আর ডিরেক্টলি চেক করতে যাবে না, সে যখন দেখবে যে না কিরে ও কি লিখছে এখানে, তো আমার মনে হচ্ছে সে কপি করছে। আমি কিন্তু আজ পর্যন্ত একবারও চেক করি নাই যে আমি কি কপি করতেছি নাকি পেস্ট করতেছি, বা কখনো প্লাগারিজম দিয়ে চেক করি নাই, কিন্তু আমার লেখাগুলো দেখে আজ পর্যন্ত কোনো কেউ জিজ্ঞেসও করে নাই যে কপি লিখছো কিনা, কারণ আমি হয়তো ওইভাবে লেখার চেষ্টা করি। এটা আর কি, মানে যে কপি করলেও যে একেবারে হু হু তুলে দিলাম এটা যাতে না হয়, এক্সাক্ট প্রোডাক্ট মিলছে ঠিক আছে, তাই বলে একদম এক্সাক্ট নিয়ে তুলে দিব এটা হয় না। আমার মনে রাখতে হবে যে আমি কিওয়ার্ডটা টার্গেট করতেছি এবং ওই রিলেটেড আমি লেখা লিখতেছি কিনা, এই আর কি। ওকে, গ্রেট। সো ভাই, আপনাকে অনেক থ্যাংক ইউ। এরপর আমাদের মধ্যে আরেকজন আছেন, উনি হচ্ছে মহিউদ্দিন স্যার। মহিউদ্দিন স্যারকে একটু যুক্ত করবো। আরমান, তোমার মাইক্রোফোনটা অফ করে দাও। মহিউদ্দিন স্যার কি জয়েন করছে আমাদের সাথে, উনি কি আছে? জি ভাই, আমি আছি আপনাদের সাথে। আচ্ছা, আপনি আমি একটু ভলিউমটা ছোট করেন।
মইদিন স্যার আমি বলি আপনাকে, সেটা হচ্ছে কি আমি আর ভাবি মনে একসাথে ক্লাস করতেছেন, সো আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ একটা অফ করে দেন, দেন আপনি কি করতে পারবেন যে এখন বলতে পারবেন। ওকে, আপনি তো শুরু করছেন, খুব বেশি দেরি হয় নাই, খুব রিসেন্টলি শুরু করছেন এবং আপনারা কিন্তু মোটামুটি স্কাইপে তো ক্লায়েন্ট পাচ্ছেন, ডিরেক্ট ক্লায়েন্ট অথবা বাইরে ক্লায়েন্টও পাচ্ছেন, তো আপনি কিন্তু অনেকগুলো কাজ করছেন, যে কাজগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে গিয়ে আপনারা ভালো করতেছেন। হ্যাঁ, তো একটু আপনার এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করতেন। ভাইয়া, যেটা আমি সবার উদ্দেশ্যে বলবো, সেটা আমার নিজের উদ্দেশ্য নয়। জি, আমি একজন টিচার, স্কুল টিচার। হঠাৎ করে আমি মানে স্কুল পর্যায়ে যখন আমার অন্যান্য কাজ করতে গিয়ে যখন করোনার কারণে আটকে গেলাম, তখন আমি ফ্রিল্যান্সিং পাশে আসি এবং আমরা সেপ্টেম্বরে যতটা সম্ভব ক্লাস শুরু করি আমরা দুজনে। তো আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো এগোচ্ছি এবং আমিও প্রায় 6টা রিভিউ নিয়ে আসি, প্রায় $70 উপর ইনকাম করছি আজকে 3 মাসের মধ্যে। এদিকে আমার ওয়াইফ মানে এখানে আমি যার ইয়েতে কথা বলতেছি, ও খুব ভালো করছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইউনিক কাজ করার জন্য আগে নেটের সাথে সংযুক্ত থাকতে হবে, প্লাস যারা সিনিয়র আছে সব সময় বলতে একটা কথাই যে সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। যখনই কোনো প্রবলেম ফেস করতে হবে কিংবা বাইরে মেসেজ দিলে মেসেজ গুলো আমি খুব কপি করে মুন্না ভাইকে পাঠিয়ে দিতাম। আমি যে বাইরে মেসেজ গুলো পাই ওগুলো আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে আমি মুন্না ভাইকে পাঠিয়ে দিই। তো মুন্না ভাই আমাকে আবার ওই ওই স্ক্রিনশটের বিপরীতে আমি কি লিখবো সেটা উনি আবার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমি কপি করে এখান থেকে দিয়ে দিতাম। যার ধরুন আমি খুব দ্রুত 8 জন বাইরের মধ্যে আমি 6 জন বাইরের সাথে কাজ করে দিচ্ছি আল্লাহ রহমতে। আর তাহলে বলবো যেটা যে প্রোডাক্ট লিস্টিং এর ব্যাপারে সব সময় খেয়াল রাখতে হবে যে আমি যে প্রোডাক্ট গুলো লিস্টিং করবো কিংবা ডিসক্রিপশন করবো, প্রোডাক্টটা আমি যেখান থেকে আনি না কেন কিন্তু প্রোডাক্টে কিছু না কিছু পরিবর্তন করতে হবে। কপিরাইট করবে যেটাই করি নিজের থেকে কিছু না কিছু লিখতে হবে, প্রোডাক্টটা দেখে চিনতে হবে যে প্রোডাক্টটা কি, প্রোডাক্টটাকে আমি কিভাবে লিখবো এবং ওই ওই প্রোডাক্টটাকে আমাকে গোছায় নিতে হবে। যদি আমার গোছানো ভুল হয় তাহলে বায়ারকে পছন্দ করবে না, আর বায়ার পছন্দ না করা মানে আমাদের জন্য ক্ষতিকর, আমাদের ফিনান্সিং পেশার জন্য ক্ষতিকর। এবং ইংলিশ দক্ষতাটা বাড়াতে হবে, যার যত বেশি ইংলিশ দক্ষতা থাকবে ইংলিশে ভালো মানে আপনি তো ভালো আপনার চ্যাটগুলো দেখলে বোঝা যায় যে যার যত বেশি ইংলিশ দক্ষতা আছে সেটা অত বেশি এগিয়ে যাবে। আমি আমি বলি স্যার আমি কিন্তু ভালো সেটা না, আমি জাস্ট ট্রাই করে যাচ্ছি এবং শেখার কোনো শেষ টাইম। সো আমি রিসেন্টলি একটা স্পোকেনও জয়েন করছি আমাদের এখানে উত্তরায়, শিখতেছি বুঝলেন। মানে আপনি যদি বলেন যে আমি ভালো ইংলিশ লিখতেছি, ক্লায়েন্টের সাথে মেসেজ দিচ্ছি, যদি এটাকে ভালো মনে করেন, কিন্তু আমি আমার পর্যায় থেকে আমি ভালো মনে করতেছি না আমাকে, যার কারণে কি আমি এখন শিখতেছি। এই যে আমি বললাম যে আমি একটা স্পোকেন এবং ফোনেটিক্সে ভর্তি হলাম, কেন? কারণ আমার স্কিলটাকে আরও গ্যাদার করতে হবে। সো আমি যদি এই পর্যায়ে যদি আমার স্কিলটাকে বাড়াই, সো আপনারা যারা আছেন তাদের কি কতটুকু ধরতে হবে? ওই যে একটা কথা বলছিলাম গত ক্লাসের মধ্যে, অমুকে 5টা 5 বার পরে পড়া মুখস্থ করতে পারে, তাহলে আমাকে কয়বার পড়তে হবে? আমি 10 বার পরে যখন আমার মুখস্থ করতে হয় তাহলে আমাকে 10 বার পড়তে হবে, আর যখন 2 ঘন্টা কাজ করলে হয়ে যাচ্ছে তাহলে আমাকে 3 ঘন্টা করতে হবে, তাহলে আমি 3 ঘন্টায় করবো, সিম্পল বিষয়টা। ওকে, থ্যাংক ইউ সো মাচ মহিউদ্দিন স্যার, আপনাকে ওকে। তাজুল, তোমার গিগের প্রোফাইল লিংকটা কি বলা যাবে? তাজুল জয়েন করো আমাদের সাথে সৌদি আরব থেকে। তোমার মাইক্রোফোনটা একটু অন করবা। ওকে, তাজুল ইসলাম রানা, এটা হচ্ছে তার গিগের লিংক, আমরা একটু তার সাথে জয়েন করি। তো দেখেন আমরা কিন্তু শুধুমাত্র ক্লাস করব, শিখবো, সেইটার সাথে সাথে আমরা এই যে আমাদের স্টুডেন্টগুলোর রিকমেন্ডেশন দিচ্ছি, তারা কীভাবে কাজ করে, কী কী ইনফরমেশনগুলো চাই। সো তাজুল বিষয়ে একটু বলি, সে হচ্ছে ফোর্টিক্সের একটা স্টুডেন্ট, আমাদের ফোর্টিক্সের যখন আমি ক্লাস নিতাম তখন এর প্রথম সালের স্টুডেন্ট। সে সৌদি আরবে থাকে এবং ইন দ্য মিন টাইম সে অত দূর থেকেও আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে জয়েন করতেছে, গ্রুপে অ্যাক্টিভ, এবং সে তার কাজের পাশাপাশি কিন্তু ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাকে সে কন্টিনিউয়াসলি সে ধরে রাখছে। সো জীবনের তাগিদ হয়ে দেবো তাকে বিদেশে যেতে হলো, বা তার বিশ্বাস হলো, বা তার ভাইয়ের আছে সেই হিসেবে তাকে যেতে হলো, বাট তার যে মিশন ভিশন এটা সে পূরণ করে যাচ্ছে। সো এই জন্য অনেক শুভকামনা। সে
73টা রিভিউ পাইছে, তার গিগো খুব ভালো র্যাঙ্কিং করে এবং সে ভালো 5 স্টার পেয়ে যাচ্ছে, সো অনেক ভালো। এরপরে আমাদের আরেকজন ভাই আছে, ওর নাম হচ্ছে শাকিল ভাই। শাকিল ভাইকে আজকে জয়েন করছে? নট শিওর, উনি দুবাইতে থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া, জয়েন করছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ ভাই। আপনার প্রোফাইলটা যদি বলতেন একটু। আমার প্রোফাইলটা হচ্ছে ভাইয়া ওই শাকিল 821। ওকে, আর শাকিল ভাইয়ের ব্যাপারে একটু বলতে হয়, উনি হচ্ছে গিয়ে শাকিল ব্র্যান্ডটা কিরকম হবে? SHL আলহামদুলিল্লাহ 5 স্টার অনেক বেশি দেখা যাচ্ছে। রিসেন্টলি সবগুলো 5 স্টার পাইছেন, গুড। এর মধ্যে কি কি কাজ করছেন দেখা যাচ্ছে। এটা কি ডেসক্রিপশন রাইটিং ছিল না? জি ভাই। ওকে, গুড। সো শাকিল ভাইয়ের বিষয় যেটা, সেটা হচ্ছে কি উনি বর্তমানে দুবাইতে থাকে। দেখেন, শুধু দুবাই থেকেও কিন্তু আমাদের সাথে জয়েন করছে এবং রেগুলার ক্লাসগুলো করতেছে অনেক কষ্ট করে, এবং উনি অনেক ভালো কাজ করে, ডেসক্রিপশনে অনেকগুলো কাজ করছে, অনেক এক্সপিরিয়েন্স। তো আপনি কিছু বলবেন শাকিল ভাই? একটা মানুষ যে আমি যখন চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলাম, তখন কিন্তু উনি মোটামুটি আমার সাথে আমার জন্য কাঁদাকাঁদি শুরু করে দিছে। সো মোমেন্টটা আমার কাছে অনেকদিন মনে থাকবে। থ্যাংক ইউ শাকিল ভাই আমাকে এত বেশি ভালোবাসার জন্য। আপনাদের সবার ভালোবাসাগুলো পেয়ে আমার শেষ দিকে ইচ্ছে হচ্ছিল না যে আমি চট্টগ্রাম থেকে ঢাকা আসবো। মানে মনে হচ্ছিল যে আমার অনেকগুলা মানুষ আমাকে অনেক বেশি দেখতে পারে, এত বেশি দেখতে পারে সেটা বলার বাইরে। সো আপনারা তো মিলে আমাকে জায়নামাজ এবং আমাকে একটা কোরআন শরীফ গিফট করছিলেন, এটা অনেক স্পেশাল একটা গিফট ছিল। আপনাদের ওই গিফটের প্রশংসা করা যায়। থ্যাংক ইউ সো মাচ। তো আমি কিন্তু সেই জায়নামাজটা কিন্তু ঢাকায় নিয়ে আসছি, তো যখন নামাজ পড়ি হয়তো বা সেখানে সবগুলো আপনাদের কাছে পৌঁছবে। শুভকামনা সবসময়। ইনশাআল্লাহ ভাই, দোয়া করবেন ভাইয়া। থ্যাংক ইউ। সো আমরা অনেক কিছু বললাম, যে বিষয়গুলো আজকে শেয়ার করছি সবার সাথে সেগুলো হচ্ছে স্পেশালি যে আমরা এক্সপিরিয়েন্সগুলো দেখলাম, আমাদের যারা কন্টিনিউয়াসলি মার্কেট প্লেসের মধ্যে কাজ করে তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করলো, যে আমাদের কী কী বিষয়গুলো ফলো করতে হবে, ক্লায়েন্টের সাথে কী কী মেসেজ দিতে হবে। এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যখনই কোনো একটা ক্লায়েন্টের সাথে মেসেজ করবেন তখন আপনাকে পিন পয়েন্ট রিপ্লাইগুলো দিতে হবে। যেমন ধরেন, যা যা দরকার, যেসব কিওয়ার্ডগুলো দরকার বা যেসব কথাবার্তা বললে ক্লায়েন্ট হ্যাপি হবে, তার প্রবলেম সলভ হবে, ওই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বেশি বলার জন্য ট্রাই করবেন। তাহলে ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ, আপনি আসলে অনেক কাজের এবং সে আপনাকে ওই কষ্টের জন্য আপনাকে রিওয়ার্ড দিবে। সো এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো যারা ডিসক্রিপশন রাইটিং করেন, এই রাইটিংয়ের কাজটা কিন্তু অনেক বেশি ধৈর্যের একটা কাজ। ধরুন আপনি একদিনে মিলে প্রথমের দিকে 5টাও পারতে অনেক কষ্ট হয়ে যাবে, বা সারাদিন পরিশ্রম করলেন, 2 ঘন্টা করলেন, 2 ঘন্টা মিলে আপনি কাজ করতে পারলেন একটা অথবা 2টা, তো তখন কিন্তু আপনাকে হাল ছেড়ে দিলে হবে না যে সেই কাজগুলো তো অনেক কষ্টের, ডিসক্রিপশন রাইটিং করা এগুলো আমাকে দিয়ে হবে না মনে হয়। সো বিষয়টা কিন্তু একদম সেরকম না। প্রথমের দিকে আমাদেরকে একটু কষ্ট করতে হবে, যে গুগল থেকে খুঁজে বের করা, সেম ডিসক্রিপশনগুলো নিয়ে আসা, এগুলোকে ইউনিক করা অনেক সময়ের ব্যাপার। তখন দেখা যাবে কি 2 ঘন্টা মিলে একটা কাজ পারা যাচ্ছে শুধু। তো এখন কথা হচ্ছে গিয়ে, যখনই আপনি আস্তে আস্তে কাজ শুরু করবেন, 2টা 4টা 10টা করবেন, তখন দেখবেন কি সময়গুলো কমে আসতেছে। আপনি আধা ঘন্টার মধ্যে 2টা পারতেছেন, একটা সময় কি দেখা যাবে কি 10 মিনিট একটা পারতেছেন। তো এবং আমরা এই কাজের জন্য ভ্যালু কেমন নিচ্ছি? আমরা যখন প্রথমের দিকে থাকবো তখন আমরা 10টা $5 দিয়ে করে দিব, এবং যখন আমাদের এক্সপিরিয়েন্স বাড়তে থাকবে তখন আমরা আস্তে আস্তে এটাকে গ্রো আপ করবো। আমরা সেটাকে ধরেন আরও এগিয়ে নিয়ে গেলাম, যে পার প্রোডাক্ট আমরা $1 করে নিলাম, তাহলে কী হবে, আমাদের কাজের যে ধারা সেই ধারাটা আমাদের বাড়তে থাকবে।
সো সেজন্য আমাদেরকে অলওয়েজ যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে বায়ারের রিকোয়ারমেন্টগুলো বোঝা, এক কাজগুলো ইউনিক করা, কাজগুলো দেখার সাথে সাথে যেন সে বুঝতে না পারে যেটা কপি করা হয়েছে অথবা কাজটা লো কোয়ালিটি এই ধরনের যেন বুঝতে না পারে, এবং অবশ্যই ডেডিকেট হওয়া কাজের প্রতি। এবং আরও একটা ইম্পর্টেন্ট পার্ট আমি বলে রাখি, একটা টেকনিক বলে রাখি সবাইকে, সেটা হচ্ছে যখনই আপনি কাজ শুরু করবেন কোনো একটা ক্লায়েন্টের সাথে, আপনি একটা কাজ করে চাইবেন যাতে দ্রুত করে বায়ারকে কী করা যায়, বায়ারকে ইনফরমেশানগুলো দেওয়া যায় যে দেখো আমি তোমার জন্য এই একটা কাজ করছি, সো তুমি কি করো এই কাজটাকে ফলো করো, মানে সরি এই কাজটাকে চেক করো। একটা অথবা দুইটা কাজ করার পরে বায়ারকে যখন আপনি চেক করার জন্য দিবেন, তখন সে চেক করে আপনাকে রেজাল্টটা দিবে এবং ওই একটা দুটো কাজের প্রতি একটু বেশি মনোযোগী হবেন। তো যখন আপনি বায়ারের প্রথমের দিকে দুইটা কাজ করে ওর থেকে একটা ইয়েস রেজাল্ট নিয়ে আসবেন, বা ও যখন বলবে এক্সিলেন্ট প্লিজ ক্যারি অন, তখন আপনি কী করবেন বাকি কাজগুলো সেম ফরম্যাট দিয়ে করতে পারবেন। সেই জন্য টেকনিক হচ্ছে গিয়ে যখন একটা প্রজেক্ট নেবেন তখন সবগুলো কাজ একসাথে করে বায়ারকে দিবেন, সেটা কিন্তু ভুল। কী করতে হবে তাহলে, প্রথমে একটা অথবা দুইটা কাজ করবেন, করে দিবেন স্যাম্পল যে দেখো আমি এই কাজগুলো এই ফরম্যাটে করতেছি, এভাবে করতেছি, সো প্লিজ লেট মি নো ইফ ইউ নিড এনি মডিফিকেশন, যদি তোমার কোনো মডিফিকেশন দরকার হয় সেটা বলে দাও। এখন আপনি কী করছেন, 200টা প্রোডাক্ট নিলেন, $200 দিয়ে কাজ সবই শেষ, আজকে ডেলিভারি দিবেন, বায়ারকে আবার মেসেজ দিলেন যে দেখো তোমার কাজটা ডান, তুমি একটু চেক করো। তখন সে কী করলো, চেক করলো, চেক করে দেখতেছি অনেকগুলো ভুল, সে বলতেছি তোমাকে এই লাইনটা বসাইতে হবে সবগুলো ডিসক্রিপশনের মধ্যে। তখন অবস্থাটা কেমন হবে, আবার আপনাকে 200টা প্রোডাক্টের মধ্যে গিয়ে গিয়ে ওই লাইনটাকে অ্যাড করতে হবে। কিন্তু আপনি যদি প্রথমের দিকে যদি বায়ারকে বলতেন যে এই একটা চেক করো, তখন সে সেটা চেক করার পরে তার কী কী মডিফিকেশন আছে, সে কী চাচ্ছে, সেটার উপরে সে আমাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিবে। তো এই বিষয়গুলো কিন্তু সাইকোলজিক্যালি অনেক বেশি ভালো কাজ করে। একটা ক্লায়েন্ট থেকে যদি প্রথম দিকে যদি একটা ভালো রিকমেন্ডেশন নেওয়া যায়, সে যদি বলে কি এক্সিলেন্ট জব, গুড জব, তখন ওই ক্লায়েন্টের কিন্তু একটা পজিটিভ সেন্স থাকে কখন ডেলিভারি দেওয়ার পরে, কারণ সে মনে করবে কি যে হ্যাঁ ও তো প্রথম দিকে কাজটা আমাকে কাজটা দেখাই নিল, ভালো করছে, ডেলিভারি করছে, ওকে আমি অ্যাকসেপ্ট করে ফেলি, রিভিউ দিয়ে দিই। তো এটা হচ্ছে একটা পজিটিভ সাইন, এক নম্বর। দুই নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে যখনই আপনি কোনো একটা ক্লায়েন্টের জন্য কাজ করবেন, তখন ট্রাই করবেন তাকে কিওয়ার্ড রিসার্চের যে স্ক্রিনশটগুলো আছে সেগুলো দেওয়ার জন্য, আপনি যে ইউনিক করছেন ইউনিকের স্ক্রিনশটগুলো দেওয়ার জন্য, আপনি যে গ্রামারলি চেক করছেন তার কোনো গ্রামারলি মিস্টেক নাই সেটা দেওয়ার জন্য। এই স্ক্রিনশটগুলো আপনার আপনার প্রতি ক্লায়েন্টের যে একটা বিশ্বাস অথবা যে কাজের একটা শুদ্ধতা, সেই শুদ্ধতা কিন্তু অনেক বেশি প্রমাণ পাবে। সেজন্য সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা যারা ডেসক্রিপশন নিয়ে কাজ করেন খুবই ভালো মতো আস্তে ধীরে কাজগুলো করবেন, বুঝে শুনে করবেন, ধীরে সুস্থে করবেন, কোনো তাড়াহুড়ো নাই, ভুলভাল করবেন না। মাথায় রাখতে হবে কোয়ালিটি ইজ ইম্পর্টেন্ট দেন কোয়ান্টিটি। আপনি 100টা কাজ করে ফেললেন হুটহাট করে, এটা কোনো ডাজন্ট মেক সেন্স। আপনার করতে হবে কি কোয়ালিটির উপর নজর দিতে হবে। যদি আপনি ভালো মতো কাজ করেন দেন আপনি অনেকগুলো ক্লায়েন্ট পাবেন, সে একজনের মাধ্যমে আরও অনেকগুলো ক্লায়েন্ট আসবে, তার ফ্রেন্ড আসবে, তার ফ্যামিলি আসবে, সে অন্যদেরকে রেফার করবে যে হিজ এ নাইস গাই, সো আপনাকে রেফার করবে সে। ওই জন্য আমাদেরকে এই পয়েন্টগুলো খুবই দরকার আমি মনে করি, যে আমরা পার্ট বাই পার্ট আমরা এই বিষয়গুলো আস্তে ধীরে বুঝে বুঝে কাজগুলো করব। সো আমি মনে করি আজকে যে ডিসক্রিপশনের ক্লাস ছিল সেখানে নতুন এবং পুরাতন যারা আমার স্টুডেন্ট আছে তাদের সবার জন্য অনেক বেশি ইনফরমেশন ছিল যে আমাদের কী কী করতে হবে এবং ক্লায়েন্টের মেসেজগুলো কী হবে। তো আমরা এখন দেখব যে গতকালকে যেহেতু অনেকেই ক্লাস করতে পারে নাই, তাদের জন্য কিছু ক্লায়েন্টের মেসেজগুলো দেখাবো, এবং আমি আশা করবো আজকে যেভাবে সবাই ক্লাসের মধ্যে উপস্থিত থাকলো সেভাবে সবাই উপস্থিত থাকবে, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো। আপনারা দেখলেন একটা জিনিস খেয়াল করেন, তো আপনারা লাইভ ক্লাস করলেন, কোয়েশ্চেন করার একটা সুযোগ পেলেন, এটা হচ্ছে লাইভ ক্লাসের একটা বড় সুবিধা। আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনারা ইউটিউবে দেখলেন, তাহলে দুইটা যখন দেখবেন তখন বিষয়টা আপনাদের জন্য একদম মেমোরাইজড হয়ে যাবে, এটা একদম মেমোরিতে গেঁথে যাবে, এটা আর ভুলবেন না। সো এই বিষয়গুলো একটু ফলো করেন, ফলো করলে আপনারা ডেফিনেটলি সাকসেস হতে পারবেন। যদি কোয়ালিটিফুল কাজ করেন তাহলে কিন্তু আপনার গিগটা র্যাঙ্কে থাকবে, কখনো সেটা হারাবে না, সেটা পেছনো যাবে না, সার্ভিসগুলো ভালো দিতে পারবেন। তো আরেকটা আমার ইউটিউবে একটা ভিডিও আছে, সেটা হচ্ছে কি শোয়িফাই প্রোডাক্ট ডিসক্রিপশন বাংলা টিউটোরিয়াল পার্ট 1,
তো এই ভিডিওর মধ্যে কিন্তু আমি অনেক সহজ করে বোঝানোর ট্রাই করছি যে সোয়েফাই ডেসক্রিপশন করার জন্য কি কি পার্টগুলো মনে রাখতে হবে। তো আমি এখানে বাংলা লিখে দিছি, সেটা সবাই একবার পড়ে নেন, আশা করি ইতিমধ্যেই পড়ে নিয়েছেন। যে আমি যেগুলো বলছিলাম একটু আগে সেগুলো কিন্তু নিয়ে আসছি, যে আমরা থেকে ডিসক্রিপশন কালেকশন করব এবং দুই প্যারা হলে এটা প্রফেশনাল দেখাই, গ্রামার ইউজ করতে হবে, ওয়ার্ডগুলো কত হইতে হবে এবং ফোকাস কিওয়ার্ড কয়টা বসাতে হবে, ইউএসএ ক্লায়েন্ট হলে কি করতে হবে, কপি পেস্ট করা যাবে না, প্লাগারিজম করতে হবে, প্রোনাউনের পরিবর্তে আমরা প্রোডাক্টের নাম বসাবো এসইও ফ্রেন্ডলি হওয়ার জন্য। এই পার্টগুলোর জন্য আপনারা কী করবেন, এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখা হলে তাহলে আপনাদের কি হবে যে আপনারা সবগুলো বিষয় আপনারা পার্ট টু পার্ট বুঝতে পারবেন। ওকে, সো এগুলো খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এগুলো যদি ফলো করেন তাহলে আপনাদের হয়ে যাবে। সো এই ভিডিওটা এবং আজকের ভিডিও, এই দুটো ভিডিও দেখবেন, দেখলে আপনাদের কোনো মনে কোয়েশ্চেন থাকবে না, যদি কোয়েশ্চেন থাকে তাহলে গ্রুপের মেম্বাররা আছে, সিনিয়র মেম্বাররা, তারা মার্কেট প্লেসে অনেকগুলো কাজ করছে, সো তারা জানে কীভাবে বায়ার হ্যান্ডেল করতে হয়, কাজের ফর্মেটগুলো কেমন হওয়া দরকার, সো কাজগুলো কত সুন্দর করা, যেগুলো ওরা কিন্তু অনেক ভালো জানে। সেই জন্য আমি বলবো যে আপনারা যারা আছেন তারা ট্রাই করবেন, যাতে করে বিষয়গুলো সম্পর্কে আপনারা জানতে পারেন। ওই ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম যে 2 hours, তো এখন কয়টা বাজে, 9:28 বলছি, এখন ও আমাকে মিস করতেছে 10:48, তার মানে আরও 1 ঘন্টা বাকি আছে, এত তাদের মিসেজ দেয় কেন। ওকে বলছি 2 ঘন্টা পর ওর সাথে চ্যাট করবো, বাট ও দেখা যাচ্ছে 1 ঘন্টার মধ্যে আমার সাথে মেসেজ দেওয়া শুরু করছে। ওকে, যখন আপনি কোনো একটা কাজে থাকবেন তখন ক্লায়েন্টকে বলতে পারেন যে আমি তোমার সাথে 1 ঘন্টা পরে, 10 মিনিট পরে, 20 মিনিট পরে চ্যাট করতেছি। ওই যে একজন প্রশ্ন করছে যে ভাই এরকম হলে তো ক্লায়েন্ট চলে যাবে, হ্যাঁ যদি অ্যাকাউন্ট নতুন হয়, রিভিউ কম হয় তখন ক্লায়েন্টটা চলে যাবে, আর যদি অ্যাকাউন্টটা ভারী হয়, রিভিউ অনেক বেশি থাকে তখন সে ওয়েট করবে, কারণ কিছু ক্লায়েন্ট আছে তারা কোয়ালিটি কাজ চায়। কোয়ালিটি কাজের জন্য কাদের কাছে যাবে, যাদের রিভিউ ভালো তাদের কাছে যাবে, এটা সিম্পল ব্যাপার। সো সেই জন্য যারা নতুন তারা আবার এই কাজটা করতে যাবেন না, আমি যেটা ফলো করতেছি সেটা করতে যাবেন না ভুলেও। তো দেখছেন ও বলতেছে, ও আমাকে প্রশ্নবোধক দিছে যে আমি রেডি হয়েছে কি না 1 ঘন্টার মধ্যে, বাট তাকে আবার বললাম যে উই হ্যাভ অ্যারাউন্ড 1 আওয়ার লেফট, আমাদের তো আরও 1 ঘন্টা বাকি আছে। তো সে বলতেছে ওকে, সো এগুলো ফলো করবেন আপনারা, ভুলেও কিন্তু আবার দেখিয়েন, নতুন কেউ কারো একটা বাইরে আসছে সে আবার তাকে বলতে যায় না যে ক্যান উই চ্যাট আফটার 1 আওয়ার, এরকম বলতে যায় না, কারণ সে দেখা যাবে কি ততক্ষণ অন্য কারোর কাছে চলে যাবে। যদি ভালো রিভিউ থাকে দেন আপনি বলতে পারেন, সে আপনার রিভিউ দেখে, প্রোফাইল দেখে সে হয়তো ওয়েট করবে, বাট নতুন হলে যদি কোনো রিভিউ না থাকে অথবা কম রিভিউ থাকে তখন সে অন্য কারোর কাছে চলে যাবে। এই বিষয়গুলো কিন্তু ফলো করবেন। তো আমাদের আজকের ক্লাসের রেকর্ডিং এতটুকুতে শেষ করি, নাহলে রেকর্ডিংটা বড় হয়ে যাচ্ছে।